মরণ থেকে যতই পালাও, মরণ থেকে যতই পালাও, মরণ তোমায় দিবে গিরি। যদিও শুধু আকাশ পানে লুকাও সেথায় লাগিয়ে সিঁড়ি, নদী পথে নৌকা চালাও ও মাঝি ভাই, বেলা ডোবার আগে আমি ওপার উঠতে চাই, ডুবে গেলে বেলারে আর উঠে না, ভেঙে গেলে মেলারে আর জমে না, নদীরে পার ভাঙে ওপার গড়ে, এই তো নদীর খেলা, সকাল বেলার ধ্বনির তুই ফকির সন্ধ্যা বেলা। পালাবার সুযোগ আছে, কই গেল বড় বড় টাকাওয়ালা, আর টাকা পড়ে আছে টাকাওয়ালা নাই, গাড়ি পড়ে আছে গাড়িওয়ালা নাই, বাড়ি পড়ে আছে বাড়িওয়ালা নাই, বিরাট হয়ে যাচ্ছে বাড়িঘর। আমি আমার আব্বার খবর জানি, আমার দাদার খবর পর্যন্ত জানি, কিন্তু আমার আব্বা জানেন দাদার পরিচয় আমার কাছে নাই। চিন্তা করছে কিসের দুনিয়ার পাগলামিতে পড়ে আছে। অতএব বেশি মানুষ হওয়া কামিয়াবির পরিচয় নয়, বেশি লম্বা বয়ান হওয়া কামিয়াবির পরিচয় নয়, সাকসেসফুল হওয়ার একমাত্র পুঁজি এখানে ঢুকেছি গুণা নিয়া, গুণা থেকে মুক্তি পেয়ে বের হতে পারলাম কিনা। আল্লাহ সব ভাইকে কবুল করেন। আমি আয়াতে কারিমা পড়েছি আপনাদের সকলেরই মুখস্থ পরিচিত একটি আয়াত, সবাই পারেন না, কোরআন শরীফ পড়তে না জানলেও শুনতে শুনতে মুখস্থ হয়ে গেছে, পারেন সবাই? আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন। আলিফ লাম মিম ওয়াল্লাহু আ'লাম বি মুরাদি যালিকাল কিতাব, ওই কিতাব, লা রাইবা ফি, যার মধ্যে নাই কোনো সন্দেহ, সন্দেহের অবকাশ, হুদান লিল মুত্তাকিন, পথ প্রদর্শক এই কিতাব, মুত্তাকিন যারা, আল্লাহ ভীরু যারা, এদের জন্য। হাদিস পড়েছি আল্লাহর রাসূল বলেন তারাদ্দু ফিকুম আমরাইন, দুটো জিনিস তোমাদের মাঝে রেখে যাচ্ছি হে উম্মত, লান তাদিল্লু মা তামাসাক্তুম বিহিমা, কখনো তোমরা পথভ্রষ্ট হবে না, লাইনচ্যুত হবে না, যদি এই দুটো জিনিসকে চূড়ান্ত ভাবে আঁকড়িয়ে ধরতে পারো, কিতাব আল্লাহ ওয়া সুন্নাত রাসূলি। এক নম্বরে হলো আল্লাহর কিতাব কোরআন হাকিম, দুই নম্বরে রসুলের সুন্নাত। বলেন দুই জিনিসের এক নম্বরে, বলেন কি? কোরআন হাকিম, দুই নম্বর কার সুন্নাত? রসুলের সুন্নাত। কথাটা ভালো করে মনে রাখবেন, কোরআন হাদিস না কোরআন সুন্নাত? কোরআন হাদিস বলেননি, নবী বলেছেন কোরআন সুন্নাহ, আমি কেন বলব কোরআন হাদিস? বলবেন বললে অসুবিধা কি? এই অসুবিধা কি বললে প্যাচে পড়ে যেতে হয়। আমাদের সমাজে বহু আল্লাহর বান্দা আছে, আমল তো করেই না, জিজ্ঞেস করলে বলে অসুবিধা কি?
আছে না নাই? নামাজ পড়ে না বলে না পড়লে অসুবিধা কি? টুপি পরে না বলে টুপি না পড়লে অসুবিধা কি? হারাম নাকি? এইভাবে মূলত এদের মধ্যে আল্লাহর ভয় তাকওয়া নাই। কি নাই? তাকওয়া নাই। আল্লাহ তাকওয়ার মানদণ্ডে চলার তৌফিক দান করুন। আয়াত হাদিসের তরজমা শেষ। আল্লাহ পাক রব্বুল আলামিন শুরুতেই বললেন আলিফ লাম মিম, এটি আরবি অক্ষর বর্ণ। পৃথিবীতে যত ভাষা আছে সমস্ত ভাষাগুলো শিখার জন্য ওই ভাষার কিছু নির্দিষ্ট অক্ষর আছে। বাংলা ভাষা শিখবেন, বাংলা ভাষার জন্য নির্দিষ্ট বর্ণ আছে, স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ, সরে ও সরে আর ও সি দীর্ঘ ই ক খ। আবার উর্দু শিখবেন, এজন্য আলাদা ভাষা অক্ষর আছে। ফার্সি শিখবেন, এজন্য নির্ধারিত অক্ষর। ইংরেজি শিখবেন, এজন্য নির্ধারিত কিছু অক্ষর, এ বি সি ডি জেড পর্যন্ত। এই অক্ষরগুলোর আলাদা আলাদা কোনো তর্জমা নাই। এ বি সি ডি এ কোনো তর্জমা নাই, বি অর্থ নাই, সি অর্থ নাই, সরে ও সরে আ অর্থ নাই, আলিফ অর্থ নাই, বা অর্থ নাই, তা অর্থ নাই। এবার একটু প্রশ্ন কঠিন থেকে কঠিন। জমিনের মধ্যে আল্লাহ এমন একটি কিতাব আমাদেরকে দিয়েছেন, কেমন কিতাব? যেই কিতাবের মতো আর কোনো কিতাব নাই। আছে আর দ্বিতীয় কোনো কিতাব? এমন একটি কিতাব যে কিতাবের মতো আর কোন দ্বিতীয় কিতাব নাই। কে দিলেন কিতাবটা? আল্লাহ। কেমন আল্লাহ? যার মতো আর আল্লাহ নাই। আছে নাকি? যার মতো আর আল্লাহ নাই। কার কাছে নিলেন? রহমাতুল লিল আলামিন। তিনি কেমন? যার মতো কোন রসুল আছে নাকি? তো কিতাব দিলেন যে কিতাবের মতো কোন কিতাব নাই, যে আল্লাহ দিলেন এমন আল্লাহ যার কোন তুলনা নাই, এমন রসুলের কাছে দিলেন যার মতো আর একজন নাই। কেমন আল্লাহ? যার মধ্যে কোন মিথ্যা নাই। কেমন নবী? যে নবীর মধ্যে মিথ্যা নাই। কেমন কিতাব? যে কিতাবেও কোন মিথ্যা নাই। কেমন আল্লাহ? যে আল্লাহ দিকে কুদরতের নজর দিলে আল্লাহ কুদরত দেখলে সওয়াব। কেমন নবী? যে নবীর চেহারা দিয়ে তাকাইলে সওয়াব। কেমন কিতাব? যে কিতাবের দিকে শুধু তাকায় থাকলেও সওয়াব। আর আস্তে করে বলেন, ওই কিতাবের নাম কি? কোরআনের দিকে তাকায় থাকলেও কি সওয়াব? এমন এক দামি কিতাব যেটা নাপাক অবস্থায় স্পর্শ করা যায় না, নাপাক অবস্থায় স্পর্শ করা যায় না। এমন কি কিতাবটাকে বিধর্মীরা পর্যন্ত সম্মান করে, করেনি করে। এমন একটি কিতাব আল্লাহ দিলেন গোটা জাতির হেদায়াতের জন্য, আর সেই কিতাবে এমন কিছু অক্ষর আল্লাহ দিলেন কেন যে অক্ষরের অর্থ নাই? এ হলো প্রশ্ন। এত এক দামি কিতাব, যেই কিতাব দেখলেও সওয়াব, শুধু দেখা না, ওই কিতাবের কথা শুনলেও সওয়াব। এমন এক দামি কিতাবের মধ্যে অর্থবিহীন অক্ষর দিলেন কেন? প্রশ্নটা বুঝাতে পেরেছি? ঘুমাসতেছে আপনাদের? কথা বলেন না কেন? শুনে আসেন? শুধু এখানেই না, কোরআন হাকিমের বিভিন্ন জায়গায় এরকম অক্ষর আল্লাহ দিয়েছে। ইয়াসিন
وَالْقُرْآنِ الْحَكِيمِ إِنَّكَ لَمِنَ الْمُرْسَلِينَ أَلِفْ لَامْ رَا تِلْكَ آيَاتُ الْكِتَابِ الْمُبِينِ كَافْ هَا يَا عَيْنِ تنزيل من الرحمن الرحيم الله يرحم اكبر দিয়েছেন কোরআনের বিভিন্ন জায়গায় অথচ আলিফের অর্থ নাই লামের অর্থ নাই মিমের কোনো অর্থ নাই তাহা কোনো অর্থ নাই ইয়াসিন অর্থ নাই দামি কিতাবের মধ্যে কোন ভুল নাই, যে কিতাব যেই ঘরে থাকবে ঘরের দাম, এমন একটা কিতাব যার সিনায় থাকবে ওই সিনাটার দাম, এমন একটা কিতাব ওই কিতাবের সাথে যার সম্পর্ক হবে তার দাম, সামান্য কাপড়ের কোনো দাম নাই ওই কিতাবের সাথে কাপড় লাগলো ইলাম দাম হলো দাম বেড়ে গেল, কাঠের কোনো দাম নাই কিতাবের সাথে সম্পর্ক হয়ে গেল রেহাল দাম হলো দাম বেড়ে গেল, এই গোপালগঞ্জ শহরে এত বিল্ডিং যে কিতাবের কথা শুনলেও সওয়াব, এমন একটা কিতাবের মধ্যে অর্থবিহীন অক্ষর দিলেন কেন আমার আল্লাহ? প্রশ্ন বুঝেননি? এবার শুনেন জবাব। এক নাম্বার জবাব, আল্লাহ পাকই অক্ষরগুলো দিয়ে রসুলের যুগের বেঈমান নাফরমান মুশরিকদের জন্য একটা যথেষ্ট পরিমাণ প্রশ্নের জবাব দিয়েছিলেন, তার ভাঙ্গা জবাব। কি সেই মুশরিকদের প্রশ্ন বেঈমানের প্রশ্ন ছিল? মায়ার নবী রহমাতুল আলামিন আল্লাহ কোরআন তেলাওয়াত করে করে উম্মতের শুনাইতেন, কারণ আমার নবীর চারটা কাজ ছিল, কয়টা কাজ? এক নাম্বার কোরআনের তেলাওয়াত, দুই নাম্বার কাজ হলো মানুষের আত্মা তারে পবিত্র বানানো, মানুষের অন্তরকে পবিত্র বানানো। নিজের অন্তরকে পবিত্র বানাতে হলে একা একা পারা যায় না, কোরআন তেলাওয়াত শিখতে হলে যেমন উস্তাদ লাগে আত্মাকারে পবিত্র করার জন্য, তেমন আত্মার আধ্যাত্মিক উস্তাদ লাগে। আজ কেমন যেন কায়ামতের পূর্বাভাস, মানুষগুলো মুরব্বী থেকে দূরে সরাবার ষড়যন্ত্রে লিপ্ত হচ্ছে, আবার বাহাদুরি করে কোন মুরব্বী লাগে না, মুরব্বী লাগে না, ইমাম লাগে না, উস্তাদ লাগে না, কোরআন হাদিস আছে আবার মুরব্বী মানব কেন, কোরআন হাদিস থাকতে ইমাম মানব কেন, কোরআন হাদিস থাকতে অন্যদের মানব কেন? ওরে আল্লাহর বান্দা গোপালগঞ্জের শিক্ষিত মুসলমান, বেয়াদবি মাফ করবেন, আমি একটু প্রশ্ন রেখে যাই আপনার বিবেক নামের আদালতে, সাহাবায়ে কেরামদের থেকে বড় জাননেওয়ালা তো এই জমিনে কেউ নাই, সাহাবায়ে কেরামদের মতো আমলওয়ালা জমিনে কেউ নাই, সাহাবায়ে কেরামদের মতো ইলিমওয়ালা কেউ নাই, সাহাবায়ে কেরামদের মতো বড় মুফাসসির নাই, বড় মুহাদ্দিস নাই, সাহাবায়ে কেরামদের মতো বড় মুফতি সাহেব নাই, আছে কেউ? এরে মুসলমান, সাহাবায়ে কেরাম কোরআন হাদিস জেনেছেন, বুঝেছেন, শিখেছেন, তাফসীর শিখেছেন, এত কিছু জানার পর সাহাবায়ে কেরাম আমল শিখতে গিয়ে নবীর দরজায় গেছেননি? কোরআন হাদিস থাকতে নবীর দরজায় কেন গেলেন? শুধু তাই না, আবার সাহাবায়ে কেরামদেরকে
আবার দেখে দেখে আমল শিখছেন তাবেঈন, সাহাবায়ে কেরামের পরে স্টেশনে যারা ছিলেন তারা বলেন তাবেঈন। এই তাবেঈনগণ আবার সাহাবায়ে কেরামদের থেকে অনুসরণ করে করে আমল শিখেছেন, এরপরে কোরআন হাদিস বুঝছেন জানছেন, এরপরও সাহাবাদের অনুসরণ করেছেন। আবার নবীও বলছেন আমি নবীর একা অনুসরণ করলে হবে না, আলাইকুম বিসুন্নতি ও সুন্নাতিল খুলাফায়ির রাশিদিন আল মাহদিয়িন, আমি রাসূলের সুন্নাত মানো, আমার খোলাফায়ে রাশিদিনের সুন্নাতের আমল করো। কি বুঝলেন? ব্যক্তি মানা লাগবে না লাগবে না? কোরআন হাদিস থাকতে সাহাবা কেন, কোরআন হাদিস থাকতে নবী কেন, কোরআন হাদিস থাকতে হুকুম কেন, এই প্রশ্নটা করা এটা অনুচিত, সমাধানমূলক প্রশ্ন না। এরা নবীর উম্মতের দল, কোরআন হাদিস বুঝার জন্য অক্ষর শিখার জন্য কেউ যদি বলে কোন ওস্তাদের কাছে যাব না, আমি একা একা কোরআনের অক্ষর শিখব বলে কেমনে, বলে লাইব্রেরি থেকে বাংলা উচ্চারণের কোরআন আছে ওইটা বইরা বইরা শিখব, আপনাদের সামান্য জ্ঞান যদি থাকে আমাকে জবাব দেন, বাংলা বইয়ের উচ্চারণ শিখে যদি কেউ কোরআন পড়ে শুদ্ধ হবে কিনা? হবে না পর্যন্ত বললো হবে না। কফ হা আইন লাল এই সব অক্ষরগুলো শিখার জন্য তুমি ছোট বড় যাই মনে করো কোন না কোন একজন কোরআনওয়ালা কারি সাহেবের কাছে ওস্তাদ মেনে পড়তেই। তাহলে বাবা পায়ে ধরে বলছি আল্লাহ কোরআনের অক্ষরগুলো শিখতে যদি তোমার ওস্তাদের কাছে যেতে হয়, কোরআনের ব্যাখ্যা কি এত সহজ, কোরআনের তাফসির কি এত সহজ যে একা একা শিখবা কোনো ওস্তাদ লাগবে না, এটা তুমি বোকার স্বর্গে বসবাস করতেছ। আজ দুনিয়া জুদাবাস বহার কারে কে বাসি বাস জিসতে দুনিয়া আজ খোদা কা ফিল কুদারম মে কবাশু নকরাহু বর জিন্দজা। কথা বুঝে আসতেছে আপনাদের? কি বুঝতেছেন? কোনো মুরব্বী লাগবে না? আপনার মন গড়া মুরব্বী মানলে হবে না, মুরব্বী আল্লাহ কি যে ঠিক করে দিয়েছে তাদেরকে মানবে না, আল্লাহ ঠিক করে দিয়েছেন তাদেরকে যদি মানতে না পারেন বুঝা গেল আপনার মধ্যে আল্লাহর মহব্বত নেই। আল্লাহ নিজেই নির্ধারণ করে দিয়েছেন, আমি আল্লাহ জান্নাতে যারা যেতে চাও তাদের জন্য আমি চার দল মুরব্বী নির্ধারণ করে দিলাম, এদের পদঙ্ক অনুসরণ করে চলো। ওয়ামান ইউতি আল্লাহ ওয়ার রাসূল ফাউলাইকা মাআল্লাযীনা আনআমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যীন ওয়াস সিদ্দীকীন আল্লাহ নিজেই বলেন এরা জান্নাতে পথ প্রদর্শক, কেমন তোমাদের বন্ধু তারা জানো। ওয়াহাসুনা উলাইকা রফীকা, আল্লাহ নিজে বলেন তোমাদের এই বন্ধুগুলো কতই না সুন্দর। আল্লাহ যদি বলেন সুন্দর সেটা কেমন সুন্দর? এই চার দল আমাদের মুরব্বী, এক নম্বরে নবীগণ, সিদ্দিকগণ, শহীদগণ, সালেহগণ, এর নবীর আসে। আল্লাহ বলেন শেষ দলের নাম সালিহীন, এই সালিহীন মানে নেক আমলওয়ালা, এই সালিহীনদেরকে কোরআনের আর এক আয়াতে বলেন এরা সাদিকীন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওকুনু মাআস-সাদিকীন, আল্লাহকে ভয় করো হে মুমিন, সত্যবাদী আল্লাহ ওয়ালা তারা এদের বন্ধু হয়ে থাকো। এই সালিহীন এই সাদিকীন এদেরকে কোরআনের আর এক আয়াতে আল্লাহ অন্য শব্দে বলেছেন এরা আউলিয়া কেরাম, আলা ইন্না আউলিয়া আল্লাহ,
لا خوف عليهم ولا هم يحزنون الذين آمنوا وكانوا পরিশুদ্ধ ইমান, দুই নাম্বার গুণের নাম হলো তাকওয়া। ভাইরা আমার, যারা মুরব্বী মানে না তারা গোমরা। গোমরা বুঝেন, পথ ভ্রষ্ট। কথা বলেন না কেন? আপনাদের কি মনে হয় নাম দেখায় অগ্রবর্তী? কথা বলবেন শব্দ কথা, মানেন আর না মানেন সমর্থন করে। আর ভুল হলে তারাইয়া আমাকে বলেন যে ভাই ভুল বলতেছেন, সবার সামনে তওবা করে নিয়ে দিব। ঝামেলা আছে কোনো ঝামেলা আছে? আওয়ামী লীগের লোক নাই, অন্যান্য পীরের মুরিদরা নাই, যারা হাফিজুর রহমানের নাম শুনলে তিনবার গালি দেয় তারা নাই। আমাকে চিন্তা করতে হবে এখানে এখানে এই মানুষগুলো রাজনীতি করতে আসে নাই, এই জায়গার তালাল হয়ে আসে নাই, আমরা মহাব্বতের নজরে শূন্য চেষ্টা করবো আমল করার জন্য। যেতে চাই জাহান্নাম থেকে বাঁচতে চাই, এই বয়ানের মধ্যে মানুষ আল্লাহ মহব্বতে গভীর সুন্নতের দিকে আগায় যায়, মানুষ যেন আমলওয়ালা হয়ে যায়, মানুষ যেন কোন আমলের বিভ্রান্তের মধ্যে পড়ে না যায়, মানুষ যেন বিতর্কের মধ্যে পড়ে না যায়। আমার বয়ানের মাধ্যমে যেন টুপি সারা মানুষ টুপিওয়ালা হয়ে যায়, আমার বয়ানের মাধ্যমে যেন বান্দা নবীর সুন্নতের দাড়িওয়ালা হয়ে যায়, আমার কোরআন হাদিসের বয়ানের দ্বারা মানুষ যেন পর্দা থেকে বেপর্দা থেকে পর্দাওয়ালা হয়ে যায়। তাবলীগের বয়ান, জুমার দিন খতিব সাহেবের বয়ান, বক্তাদের বয়ান, পীর মশাইখের বয়ান, এরপরে মানুষ আমলওয়ালা হতে চায় না। কি বলে আমলওয়ালা হতে চায় না? এখানে একজন বয়ানে আছে, শুরুতেই বলছি যে অনেকে বান্দা এখানে আছে টাকা আসে কে রসুল বদর করে নাই, জহুর আসর মাগরিব এসা করেনি, ফজর করবে কিনা এটাও টেনশনে আছে, তাহলে এরা সব আসে কে রসুল না? এত বয়ান শোনার পরেও মানুষ বুঝাই বুঝা গেল আমলের দিকে আগ্রহী না, তাহলে এখন আমার কি বয়ান করতে হবে যে এমন কথা বলবো যে আমল থেকে আরো দূরে যায়? বরং আমার এমন বয়ান করতে হবে যে মানুষ আমলওয়ালা হয়ে যায়।
কথা ঠিক না? এই বান্দা ফরজের নাম ফজর, ফরজ নামাজ পড়ে, তাকে এমন বয়ান দাও যে সুন্নত পড়ে। যেই বান্দা টুপি দেয় না, দোয়া করো বয়ান করো টুপিওয়ালা হয়ে যায়, আবার যেই বান্দা টুপি মাথায় দিছে তার জন্য বয়ান করো বান্দা যেন নবীর তরিকায় পাকড়িওয়ালা হয়ে যায়। আর যদি বক্তা সাহেব এই নিয়তে বয়ান করতে গিয়ে বলি সুন্নত লাগবে না, যদি বয়ান করতে গিয়ে বলি তারাবি লাগবে না, যদি বয়ান করতে গিয়ে বলি কাজা নামাজ লাগবে না, যদি বয়ান করতে গিয়ে বলি বেশি নফল নামাজ লাগবে না, নবজুবিল্লার আওয়াজ আসছে কেন? কোন সমস্যা? কোন সমস্যা? কোন দলের দালালি আছে নাকি? আবার কথা হবে কোরআন সুন্নাহর আলোকে জান্নাতে যাওয়ার আশায়। জান্নাতে যাবেন বিড়ি টেনে? না। গাঁজা খেয়ে? না। ভাইরা আমার, নবীজি রেখে যাওয়া 23 বছরের সুন্নতের আমল আপনারা করবেন না, হিন্দুরা করবে, বৌদ্ধরা করবে। বলেন আল্লাহর মহব্বতে বলেন, নবীর রেখে যাওয়া সুন্নতের আমল কারা করবে? কারা কারা? মুসলমান। এই 40 বছর স্বাধীনতায় হাত দেখায় বহু ধোকা দিচ্ছেন আমলো। দিল থেকে কথা বলেন, দিল থেকে, দিল থেকে কথা বলেন, অ্যাকশন হবে বেশি। নবীজির সুন্নাত আমল করবে অন্য ধর্মের লোক? কারা করবে? মুসলমান। কারা? কোন দেশের মুসলমান? ও বাংলাদেশের আর কোন দেশের না, সব দেশের। শুধুমাত্র গোপালগঞ্জের মুসলমান কারা? মানে পাওয়ার বিষয়ে কোনো আমল লাগেনি, এই পাওয়ারের খেলাই কোথায় দুটো জাতি হিসাবে জাহান নামে। আমল লাগবেনি? লাগবেনি। এরে নবীর উম্মত আপনাদেরও লাগবে, সুন্নতের আমল আপনাদেরও লাগবে। এখন যদি বলি ভাই মাথায় টুপি নেই কেন, আপনি যদি বলেন না পড়লে অসুবিধা কি? এই হাফ সালাত ফুল সালাত কয়েন, টুপির মধ্যে কি ইসলাম? ফুল সালাত। আর হাফ সালাকে কয় টুপি না পড়লে অসুবিধা কি? যারা ফুল চালাক এরা বলে টুপির মধ্যে কি ইসলাম আছে না নাই? এইভাবে পোশাক পরেন না কেন? হাফ চালাকে কয় পোশাক না পরলে অসুবিধা কি? ফুল চালাক যারা বলে পোশাকের মধ্যে কি ইসলাম, কয় শার্ট প্যান্ট টাই পরলে কি হবে না, হারাম। এই দিল আমার একটা টাটকা, তোমার কেউ বলছে শার্ট প্যান্ট টাই পরা হারাম? কিন্তু আমি জিজ্ঞেস করি এটা সুন্নত নেই, এটা সুন্নত নেই, আমি তো সুন্নতের বয়ান করতেছি। আমি বলছি পেরাস খারা হারাম, আমি বলেছি ধাক্কা কেন দাও আমাকে, বড় সুন্নত নেই বুঝার চেষ্টা করেন, বুঝে দুইজে কিলাকিলি করলো ফায়দাস না, বুঝে ইমাম সাহেব মুশরিক বলেন না। অনেকে বলে ইমাম মুশরিক কেন, কয় বুকে হাত না দেন, বুকে হাত না বাঁধলেই মুশরিক হয়ে যাইব, এগুলো বাংলা পণ্ডিতের কাম।
কোরআন শরীফ আরবি দিলে তো আব্বাও জানে না আমিও জানি, বুখারী শরীফ আরবি দিলে পারে? তারপরে ইমামরে মুশরিক হয় কেন? ওই যে বিদেশ ঘুরে ফিরে বাংলা হাদিস পড়ে আইছে, বাংলা হাদিসের ধাক্কা দিয়ে খায় ইমাম মুশরিক কেন? জোরে আমিন কয় না, তো জোরে আমিন না কইলে একজন মুশরিক হয়ে যায়? আমি বললাম মেসওয়াক করেন না, বিরাস করেন কেন? মেসওয়াক করেন না কেন? এটা হারাম নি, ধাক্কা দিয়ে ভালোই। ওই মেসওয়াকের গুরুত্ব কি? হাদিস খুলো, আপনি না বেশি বেশি হাদিস পড়েন, বেশি বেশি হাদিস করেন, আপনি না আহলে হাদিস দাবি করেন, তাহলে আপনি বেশি হাদিস পড়লে মেসওয়াকের হাদিস গুলো কেন পড়েন না? মেসওয়াকের এত ফজিলত, সব থেকে বড় ফজিলত, মৃত্যুকালে কালেমা জবানে জারি হয়ে যাবে। এত বড় একটা আমল আপনি করবেন না? বেরাস তো আমিও করি, আমিও করি, কিন্তু বেরাস করা সুন্নত বলতে পারবে? সুন্নত কি? সুন্নত কি? আনবে হিন্দু, খ্রিস্টান, ইহুদি, কে আনবে? আনেন না কেন? মানেন না কেন? নবীকে মানার মানি হল রসুলের সুন্নত মানা। যে রসুলের সুন্নত মানে সে রসুল মানে, যে রসুল মানে সে আল্লাহ মানে, যে আল্লাহ মানে সে বিনা হিসাবে জান্নাতি। যে রসুলের সুন্নত মানে না বরং পরিধানগুলি দেখায় মানবো না, আছে না নাই? একজনে দাড়ি রাখে না তাকে গালি দেওয়া যাবে না, কিন্তু যদি বলে দাড়ির দরকার নাই তাহলে সে কাপড় অবস্থা, সে ইমান হারা। একটা লোক নামাজ পড়তে পারে না কারণে অকারণে তাকে গালি দেওয়া, কিন্তু যদি বলে নামাজের দরকার নাই তার ইমান শেষ। ভাই মদিনার পোশাক পরেন না কেন? বলবে শার্ট প্যান্ট করা কি হারাম নি? শার্ট প্যান্ট করা হারাম কে বলল? আমি জিজ্ঞেস করলাম কি বললেন তিনি, কথা বুঝাইতে পারলাম? উম্মতেরা তো সরকার ইসলাম খুঁজে, যে বিড়ি টানলেও যদি নামাজ হয় তো ঈদই তো সহজ নামাজ, তো সে বিড়ি টানার পাগল, সে তো ওই হুজুর কি বলবে প্রত্যেক দিনে 100 টাকা করে হাতিয়ে দিবেন শুধু বিড়ির ফতুয়ার কারণে, কথা বুঝেন নাই? এই জন্য হাদিস শরীফের রসুল বলেন যে দুনিয়ার মধ্যে ভালোকে খারাপকে জবাবে রসুল বলেন খায়রুল খিয়ার খায়রুল উলামা, ভালো থেকে ভালো আলেম, অসাধু শিরারি শিরাম উলামা, খারাপের থেকে খারাপ হলো আলেম। খারাপের থেকে খারাপ কি? আলেম। এরে নবীর উম্মতের দাম, কথা বলল বিপদ না বলল বিপদ। এই দেশে বোমাবাজি করিয়া 50 বছর ইসলামটাকে পেছনে ফেলে গেল বোমাবাজের দলেরা, এদের দাড়ি কিন্তু আমার থেকেও লম্বা ছিল, এদের রুমাল ছিল ভিআইপি রুমাল, মক্কার লাল রুমাল, বুঝেন না? দেশি রুমাল কে বলে? সব বিদেশি হুজুর, এবং নামের শুরুতে শায়েখ, নামের শুরুতে ডক্টর, কিন্তু কান্দা করলো কি? 50 বছর ইসলাম তাকে পেছনে ঠেলে গেল, কথা বলেন না কেন? আরাম করতেছেন আপনারা? ভাইরা আমার, আপনারা বহু দূর থেকে এখানে আসছেন, আপনি তো জানেন নামাজ পড়া ফরজ, আপনি বাড়ি বাড়ি নামাজ পড়বেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, আর জিকির আজকার করবেন, কোরআন তেলাওয়াত করবেন, কারো হক নষ্ট করবেন না, বাস আপনার তো ওয়াজে আসার দরকার নেই। কিন্তু এখানে এসে 2 ঘন্টা 3 ঘন্টা বসার কারণ কি? দেখিনি আল্লাহ আমাকে আর একটু আমলের জন্য কবুল করে, কথা ঠিক না? ও আল্লাহ মেহরবানি করে আমাদের সবাইকে আমলের জন্য আগ্রহ বাড়ায় দেন, আমল বেশি করলে ক্ষতি না লাভ। নবীজি অসুস্থ, অসুস্থ আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে বলেন আমাকে মেসওয়াক করায় দাও,
আম্মা জান আয়েশা মেসওয়াক নিজের দাঁতে চিবাইয়া নবীর হাতে দিয়া দিলেন, নবীর মুখে দিয়া দিলেন। নবী বলেন, উম্মতেরা যদি কষ্ট মনে না করত, আমি আল্লাহর নবী মেসওয়াককে বাধ্যতামূলক করে দিতাম, আর বাধ্যতামূলক করে দিলে আর কোনো উপায় ছিল না। ভাইরা আমার, আচ্ছা দেখতেছে দেখতেছে বিশ্বাস করিয়ে প্রশ্নটা আবার ফিরে যাচ্ছি আমার আসল কথায়। আলিফ লাম মিম বলেছিলাম এই অক্ষর গুলো কেন দিলেন অর্থ সারা। এক নাম্বার জবাব, রহমাতুল লিল আলামিন কোরআনের আয়াত তেলাওয়াত করে করে বলতেন এটা আল্লাহর কালাম। মক্কার মুশরিকরা বলতো মুহাম্মদ, সবাই বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দরুদ পড়লে গুনাহ না? একবার বলছেন তিনটা फायदा হয়েছে, দশটা গুনাহ মাফ, সুবহানাল্লাহ, দশটা নেক যোগ হয়ে গেল, সুবহানাল্লাহ, আল্লাহর দরবারে তার গুণ মর্যাদা বেড়ে গেল, সুবহানাল্লাহ। হে যুবক, নবীর শানে দরুদ পড়তে থাকো, লাভার লাভ, যত করবা ততই লাভ, কিয়ামতের ময়দানে দেখবা বিনা হিসাবে জান্নাত। কাফের মুশরিকরা বলে মোহাম্মদ নিজে নিজে কোরআন বানায় কয় আল্লাহর কালাম। খেয়াল করতেছেন, মোহাম্মদ নিজে নিজে কোরআন বানায় বলে কার কালাম? আল্লাহর কালাম। আল্লাহ ওই বেঈমানদের জবাব দিলেন আলিফ লাম মিম, ওই মক্কার মুশরিক বেঈমানেরা, মোহাম্মদ যদি নিজে কোরআন বানাইতো, মোহাম্মদ নিজেই জানতো আলিফ লাম মিমের অর্থ কি, মোহাম্মদ নিজেই যেহেতু জানে না, এটাই প্রমাণ এই কোরআন মোহাম্মদের বানানো না, এটা আল্লাহর কালাম। এক নাম্বার জবাব। নাম্বার দুই, আল্লাহ পাক এই অক্ষর গুলো দিয়ে কাবা মুমিনের ইমানটা পরীক্ষা করতেছেন। ও মুমিন, আল্লাহর কোরআন বুঝলে মানো নাকি না বুঝলে ও মানো? এইভাবে আল্লাহর কোরআন বুঝলে মানি না বুঝলে মানি না, ওতে পয়সার পাকড়ি লাগাইলো তাজা বেঈমান। কোরআন বুঝলে মানে না বুঝলে মানে না, ইমানদার না বেঈমান? আর যে বলবে আমি কোরআন বুঝলেও মানি না বুঝলেও মানি, লোকটা যদি গরিব রিক্সা ড্রাইভার হয় তারপরও সে ইমানদার। আল্লাহ মুমিনের ইমান পরীক্ষা করতে চান, তুমি কোরআন বুঝলে মানো নাকি না বুঝলে মানো? যে বলে হ্যাঁ আমি কোরআনের অর্থ বুঝলেও মানি ব্যাখ্যা না বুঝলেও মানি, ওই বান্দা মুমিন। যে বলবে আমি বুঝলে মানি না বুঝলে মানি না, অর্থ না জেনে করলে লাভ নাই, এই ফতুয়া নাই, বাম হাতের খবর নেই, মারাত্মক এই ফতুয়া, কোরআনের অর্থ না জেনে পড়লে কোনো লাভ নাই। একবার আর দুইবার না, বড় আকারে এই বয়ান দিচ্ছে আমাদের উম্মতের মাঝে একদল আল্লাহর বান্দারা। পর্ব নাম্বার 1, 2, 3, 4, 5 শুধু বিষয় কি, অর্থ না জেনে কোরআন পড়লে লাভ নাই, বিষয় একটা, পর্ব অনেক, সব যুক্তি সব যুক্তি, যুক্তি দিয়া মানুষকে বুঝায় এই কোরআন অর্থ না জেনে পড়িস না, অর্থ না জেনে কোরআন পড়লে লাভ নাই। আর আমি খুতবার প্রথমেই বলেছি কোরআন বুঝো না বুঝো তাকাইয়া থাকলেও সওয়াব, তাকায়া থাকলেও, এটাই আমার আল্লাহর কালাম, এটা আল্লাহর কোরআনের মুজিজা, আল্লাহর কোরআন তাকায়া থাকলেও সওয়াব। কিন্তু আমাদের অন্তর কেমন হইছে জানেন? অন্তর হইছে অন্ধ ভক্ত, অন্ধ ভক্ত, যারে ধরেছি তাকে ধরার মতো ধরেছি, ভুল বললেও সঠিক, সঠিক বললেও সঠিক। এতে যদি আরো 13টি কোরআন শরীফ মাতালে কেউ কসম খাইয়া আমার মুরব্বি যাকে আমি ধরেছি আর বিরুদ্ধে কয় মানি না,
কেন? আমি অন্ধ ভক্ত, অন্ধ ভক্ত। আর আমরা কেউ অন্ধ ভক্ত হতে চাই না, আমরা চাই সচেতন ভক্ত হতে। আর সচেতন ভক্তর স্লোগান হবে, আমি আমার পীরকে মানি ততক্ষণ, পীর আমার আল্লাহ এবং রসুল মানেন যতক্ষণ। সচেতন ভক্তর স্লোগান হলো, আমি আমার ইমামকে মানি ততক্ষণ, আমার ইমাম আল্লাহ এবং নবী মানবেন যতক্ষণ। আমি আমার ওস্তাদকে মানি ততক্ষণ, ওস্তাদ আমার আল্লাহ এবং নবী মানবেন যতক্ষণ। আল্লাহ মানা মানি নবীকে মানা, নবীকে মানা মানি পীরি জানা, নবীর সুন্নাত মানা। কি মানা? এই যে আমার হযরত একটু আগে আমার আগে বয়ান করে গেলেন এই বিষয়টাই, যে নবীকে মানবে কি করে? কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, এই আয়াত দিয়ে বয়ান করে গেলেন, কথা ঠিক না? তাহলে কে নবীকে মানে কে মানে না, আল্লাহ কোরআনের মাধ্যমে ফাইনাল ডিসিশন দিয়েছেন, যে রসুলের সুন্নত মানে সে নবী মানে, যে নবী মানে সে আল্লাহ মানে, যে আল্লাহ মানে সে জান্নাতে যাবে। কে নবী মানে না? আল্লাহ রসুল বলেন যে আমার সুন্নত মানে না, আমাকে মানে না, যে আমাকে মানে না সে নবী মানে, আল্লাহ মানে না, যে আল্লাহ মানে না সে বিনা হিসাবে জান্নাতে যাবে। খবর নেওয়ারও দরকার নাই, আল্লাহ সব ভাইকে হেদায়াত দান করুন। কষ্ট হচ্ছে আপনাদের? আল্লাহর কোরআনের অর্থ না জেনে পড়লে লাভ নাই। আচ্ছা, আজকে মাগরিবের ইশার নামাজ পড়ছেন না মাঠে? আচ্ছা, এমন অবস্থা যে ইমাম সাহেব যে সূরা দিয়া নামাজ পড়াইছেন, ওই সূরার অর্থ ইমাম সাহেব জানে না, কথার কথা, পিছনে আমরা মুক্তাদিরাও জানি না, তাহলে ওই সূরা পড়ার দ্বারা আমগো লাভ হয় নাই, ইমামেরও লাভ হয় নাই। হয়েছে? রমাজানে যে তারাবি পড়েন, মাদ্রাসার একটা 12 বছরের হাফেজ সাহেবকে দিয়া হাফ তারাবি পড়াচ্ছেন, ওই ছাত্র ভাই মাদ্রাসার থেকে হাফেজ কোরআন সামনে দাঁড়াইয়া মুখস্থ কোরআন পড়তেছে, আমরা হাজারো মুক্তাদি পেছনে হাফে তারাবিতে কোরআন শুনতেছি, অর্থ হাফেজ সাহেব জানে না, কোরআনের পুরো অর্থ আমরাও জানি না, তাহলে নামাজ হবে না। কেন? অর্থ না জেনে পড়লে লাভ নাই। তোমার পা দুটো আগাইয়ে দাও, আমি তোমার পায়ে হাত রেখে বলি, দুদা বান্দা কালেমা চোর হইও না, এখানেও ঠিক বলবা, মোনাফেকের সাথেও ঠিক বলবা, এটা সম্ভবনীয় নয়। পৃথিবীতে এসেছো একবার, যাবো একবার, তবে হকের ঝান্ডা উঁচু করে ধরে রাখো, বাতিলের সাথে আমার কপার কাউন্টারে কোন প্রশ্ন থাকলে সুযোগ দিলাম, 1 মিনিট দাঁড়ান। কোরআন পড়লে সওয়াব না গুনাহ? এবার রসুলের একটা হাদিস শুনাবো, আল্লাহ সবাইকে কবুল করেন। আরে এখানে আওয়াজ দেয় না, সমস্যা কি? আপনার পাশের মাইকটা বন্ধ থাকলেও মোটামুটি আওয়াজ তো শুনতেছে। এরা চেষ্টা করতেছে, দোয়া করেন, দোয়া করেন, আল্লাহ সব ব্যবস্থা করে দেন। আরো করে বলেন, আপনারা চিল্লে কিন্তু সময় নষ্ট হয়ে যাবে। এরা চেষ্টা করতেছে, দোয়া করেন, খালি সমালোচনাই করেন, দোয়া করতে পারেন না? অমুকে খারাপ, অমুকে খারাপ, জীবন ভর খালি খারাপ করলেন, একটা দিন যদি আল্লাহ করলেন, আল্লাহ অমুক খারাপ যে বললাম, লোকটা তো আঙ্গলাই নিয়ে না, আল্লাহ লোকটা তো কোরআনের কথা কয়, হাদিসের কথা কয়, দিনের দাওয়াত দেয়, তো খারাপ না বললে আল্লাহ আপনি হেদায়াত দেন। 13 বার গালি, বিসমিল্লাহ সারা গালি, খালি গালি, খারাপ খারাপ খারাপ। ও ভাই মুসলমান, তুমি তো ইচ্ছা করলে আমার জন্য দোয়া করা উচিত ছিল, কি আমি দোয়া করার উপযুক্ত না? না খালি গালি পাবো? আল্লাহ ময়দানকে কবুল করেন। আর জোরে বলেন, আল্লাহর নবী বলেন, এই উম্মতের দল মান করা হরফাম মিন কিতাবিল্লাহ, আল্লাহর নবী বলেন যে আল্লাহর কিতাবের একটা বর্ণ অক্ষর উচ্চারণ করবে, ফালাহু আশরু
আল্লাহর নবী বলেন কোরআনের একটা অক্ষর মান করা আহার মিন কিতাবিল্লাহ, আল্লাহর নবী বলেন যারা কোরআনের একটা অক্ষর উচ্চারণ করবে ফালাহু হাসানা, একটা হাসানা পাবে। ওয়াল হাসানাতু বি আশরি আমসালিহা, আর একটা হাসানার মূল্য দশটা নেকের সমান। নবী আরো বলেন আলিফ লাম মিম, লা আকুলু আলিফ লাম মিম হরফুন, আমি নবী বলি না আলিফ লাম মিম মিলে একটা অক্ষর, বাল ওয়ালাকিন কিন্তু আমি বলি আলিফুন হরফুন ওয়া লামুন হরফুন ওয়া মিমুন হরফুন, আলিফ আলাদা অক্ষর, লাম আলাদা অক্ষর, মিম আলাদা অক্ষর, যারা বলতে আলিফ লাম মিম সাথে সাথে ৩০টা কামল নামায় জমা হয়ে যাবে। আলিফ নামের অর্থ কি বলেন জানেন? জানেন কে জানে? অর্থ না জানিয়ে পড়লে তো স্বভাব নাই আছে, যদি বিশ্বাস করে পড়েন তো আলিফ লাম মিম বলা মাত্র ৩০ নেয়, আর যদি এই বিশ্বাস থাকে অর্থ না জেনে পড়লে লাভ নাই, পুরো খতম ১৩ বার খতম দিল আপনার কপালে স্বভাব নাই। ও গোপালগঞ্জের মুসলমান, আল্লাহ মুমিনের ইমান পরীক্ষা করলেন, বান্দা কোরআন বুঝলে মানো নাকি না বুঝলে মানো, আমি আল্লাহ পরীক্ষা করার জন্য অক্ষর গুলো দিলাম। যারা বলবেন আলহামদুলিল্লাহ আল্লাহর কোরআন বুঝলেও মানি না বুঝলেও মানি, তারা ইমানওয়ালা। একটা অক্ষর পড়বেন সাথে সাথে ১০টা নেক হয়ে যাবে, আবার রমাজানে পড়লে এক নেকের ৭০ গুণ বেড়ে যাবে। সামনে আগাবো, আলিফ লামের আর এক প্রশ্ন ছিল অর্থবিহীন অক্ষর দিলেন কেন, এর জবাব দিলাম। ৩ নাম্বার জবাব, আসলেই আলিফ লাম মিমের অর্থ আছে কিন্তু লেখক জানেন পাঠক জানে না। কে জানেন? লেখক পাঠক, লেখক মানে বলনেওয়ালা নাজিল করনেওয়ালা আল্লাহ জানেন, পাঠক তা কেউ জানে না। যেমন একটি উদাহরণ, আমরা ভিজিটিং কার্ড করি, করি না, কার্ডের ভেতরে আমরা নাম লিখি এইচ এম এ রহমান, লেখেনি মানে একজনে তর্জমা করে এইচ মানে হাজি সাহেব, এম মানে মাওলানা, কার্ডওয়ালা কয় কি রে তর্জমা করতেছি, কি তর্জমা বলেই যে আপনার নামের কার্ডে লেখা এইচ এম এ রহমান, এইচ মানে হাজি সাহেব কয় ১৩ বার ইস্তিগফার কর, আমার বাপও হজ করে না আমিও করি নাই, এইচ লাগাইলেন কেন? বলে আমার বংশ হাওলাদার। বড় কয় এম, এম মানে মাওলানা কয় ১৩ বার কয়েন স্পর কেন? বলে জীবনে মাদ্রাসার বারান্দায় পাওয়া রাখি নাই, মাওলানা কেন বানাইলি? বলে এম দ্বারা কি বুঝাইলা? বলে মোহাম্মদ, এ মানে আব্দুল, রহমান সে স্পষ্ট, তাহলে এইচ এম এর অর্থ পাঠক জানে না লেখক জানে, জানেনি। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে হাকিমের মধ্যে যত অক্ষর দিলেন এই অক্ষরের অর্থ নাই 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 যতক্ষণ বললাম ভাই না জবাব, অবশ্যই অর্থ আছে, আমার আল্লাহ জানে না কেউ জানে না। এবার রেজাল্ট কি বের হলো? যে কোরআন শরীফে অর্থবিহীন অক্ষর আল্লাহ দেন নাই, বাকি আমরা জানি না অর্থ কে জানে? ৩ নাম্বার জবাব। ৪ নাম্বার জবাব, এর অর্থ আমার নবীও জানেন, আমার নবীও জানেন, প্রথমে বলা হয়েছিল নবীও জানেন না, কেন জানেন না? নবী তো আলিমুল গায়বের মালিক না, গায়বের মালিক কে? আর আস্তে করে বলেন, তবে নবী যে জানেন এই জানা আল্লাহর সাথে নবীর বন্ধুত্ব ছোট না গভীর, গভীর বন্ধুর সাথে কথা বলার জন্য কিছু পাসওয়ার্ড থাকে, পাসওয়ার্ড গোপন নাম্বার, আল্লাহর সাথে নবীর সাথে কথা বলার এগুলো গোপন নাম্বার, বুঝলেন না কথা?
এই কলেজের যুবক ভাইয়েরা জানো না, ইঞ্চ প্লাস এস কই লাগছো বাথরুমে খাতা কলম নিজে বাথরুমে লেখার জন্য? হ্যাঁ ভালোবাসা বাথরুমে কেন? এস প্লাস এইচ লেখেনি যুবকরা? কলম অলা বানাইছে বাথরুমে লেখার জন্য? কপাল পড়া বাথরুমে লেখলে ব্রেন কমে যায়, কারোর ব্রেন হই নাই কমবে বসু আর থাকবে কি করে? খালি পায়ে বাথরুমে গেলে ব্রেন থাকে না, খালি মাথায় বাথরুমে গেলে ব্রেন কমে যায়, আরো গালাগালি করলে আমল না করলে ব্রেন কমে যায়। এরপর যদি বাথরুমে লেখে তো আর লেখবে কই, জায়গা কই লেখা? এটাই তো বিশাল এক পরিষ্কার। আল্লাহ হেদায়াত দান করেন, আরো আস্তে করে বলেন, গেল আলিফ লাম মিম, এরপরে কি? যালিকাল কিতাব লা রাইবা ফীহি হুদাল মুত্তাকিন। আলিফ লাম মিম, এই পর্যন্ত কথা রাখলাম, সামনে আরম্ভ করতেছি যালিকাল কিতাব, সামনে আগাবো না মোনাজাত দিয়ে দিব, থাকবেন না চলে যাবেন, দেখি তো কারা কারা থাকবেন না। এক হুজুর মানে কেউ জাহান্নামে যাবেন, কয়েকজন মুরব্বী হাত উঁচু করে বলে আল্লাহু আকবার, জাহান্নামে যাবেন বলে আপাও যাবে না আপিও যাবে না, তো হাত তুললেন কেন? বলে আমরা তো জানি দুর্গলারা যা বলে ভালো কথাই বলে, সবাই থাকবেন ইনশাআল্লাহ। ফজর বুঝি না, বারোটা বুঝি না, এগারোটা বুঝি না, সাড়ে দশটা বুঝি না, এক মিনিট আর দুই মিনিট বুঝি না, মোনাজাত করে পর্যন্ত থাকব ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন, আসিলে স্বাগত পাবে, এটা পাবে নাই, নীরবে আসন নিবা কোনো বাধা নাই। এমন একটা বিহেশতের বাগান, যদিও বলা হয়েছে সরকারি বঙ্গবন্ধু কলেজ মাঠ, আল্লাহর রসুলের হাদিস মতে এই মাঠ এখন বেহেশতের বাগান। এই বাগানের চতুর্দিকে ফেরেশতারা বেষ্টনী দিয়ে আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাকে জিজ্ঞাসা করে, এতগুলো মানুষ এখানে কেন আসছে? ও আল্লাহ আপনারে চায়, জান্নাত চায়, জাহান্নাম থেকে মুক্তি চায়। আল্লাহ বলেন, এরা আমি আল্লাহর দেখছিনি না, আপনারে কোনদিন দেখে নাই, আমার জান্নাত দেখছিনি বলে না, আমার জাহান্নাম দেখছিনি বলে না, না। আল্লাহ বলে, ফেরেশতা সাক্ষী থাক, যেই বান্দা গুলো আমারে না দেইকা মহাব্বত করে বিশ্বাস করলো, যেই বান্দা আমার জান্নাত না দেইকা মহাব্বত করে বিশ্বাস করলো, যেই বান্দা বান্দিরা আমার জাহান্নাম না দেইকা বিশ্বাস করলো, এই বান্দা গুলোরে জানায় দেও, এরা যখন বিদায় নিবে আমি সবার গুনাহ মাফ করে দিব। ইয়াহেলাহি তুমেরা মাবুদ হে, ইয়াহেলাহি তুমেরা মাশুক হে, ইয়াহেলাহি তুমেরা সত্তার হে, ইয়াহেলাহি তুমেরা গফফার হে। এরে যুবক আল্লাহর গোলাম, গত বছর এই মাঠে বয়ান চলছিল রে যুবক, এই ময়দানে হাজারো মানুষের ঢল, আজ বয়ান চলতেছে, খোঁজ করে দেখো, এমনও বান্দা গত বছর ছিল আজ এই জমিনের মধ্যে জিন্দা নাই, আমরা বয়ানে আছি, আগামী বছর বয়ান চলবে থাকবা কিনা কোনো গ্যারান্টি নাই, তবে মরতে তো হবে, পালানোর কোনো উপায় নাই, মরার আগে নিজের জীবনটারে পরিশুদ্ধ করো, আদর্শবান করে যাও, আর জীবনটারে যদি আদর্শওয়ালা বানাইতে চাও, আমার মদিনার নবীর আদর্শ ছাড়া আর কোন আদর্শ নাই। আদর্শ
রসুলের আদর্শ, রহিনের আদর্শ, কারবাসের আদর্শ, হরেকর আদর্শ, আল্লাহর কসম দুনিয়ার সকলের আদর্শ মনো না একমাত্র মাতিদের মনের আদর্শই হল কি ব্যাস লাগানো আলার দোষ নাই, যে সমাধান করে আর দোষ বুঝলেন না? দুই চোরাই বাড়ির মধ্যে ঢুকছে চুরি করতে, এর মধ্যে দেওয়াল ভাঙিয়া এক চোরা হয়ে গেছে, বাকি চোরাই আদালতে মামলা দিছে বাড়িওয়ালার ফাঁসি চাই, দেওয়াল নরম ধরে উঠাইল কেন? আমার আর এক ভাই চোরা মরলো কেন? বাড়িওয়ালার ফাঁসি চাই। মহামান্য আদালত কে ঠিক আছে বাড়িওয়ালা ডাক, কোন তদন্ত মদন্ত নাই, এটার ফাঁসিতে ঝুলাও। আমার একটু কথা কি বলে দেওয়াল উঠাইছে আমি, তবে নরম আমি করি নাই, সিমেন্ট বালু যিনি মিলাইছো নরম করছে, পানি বেশি দিছে। মহামান্য আদালত বলে তোমারও খালাস, তাড়াতাড়ি জোগালি রে ডাক, একটা হাতি সামনে দিয়ে যায় এমন করে লাভ দিছে, ভয়ে ঠেলায় বালতি নাড়া করে পানি পড়ে গেছে, আমি ইচ্ছা করে দেই নাই, তুমিও খালাস, হাতিওয়ালা ডাক, হাতিওয়ালা আদালতে হাজির, স্যার আমার কথা আছে কি আমার হাতি এমনি লাভ দেয় নাই, এক মহিলা হাতের মধ্যে স্বর্ণের অলংকার পরিয়া জুন জুন আওয়াজ যখন দিছে হাতি গরম হয়ে গেছে, মহিলা কেন আওয়াজ গুলো বিচার তার হবে কেন? ঠিক আছে তারই হবে মহিলার, এবার মহিলাকে আদালতে হাজির করা হলো, আমার বানানো বিচ্ছা না, আশরাফ আলী থানভী রহমতুল্লাহর ঘটনা তিনি লিখেছেন, আহা কি বলবো, ওই বান্দাদেরকে আশরাফ আলীর নাম বললো কি হবে, যেই বান্দারা আশরাফ আলী থানভীকে গালি দেয় চূড়ান্ত পর্যায়ে চলে গেছে মুসলমান নামদারি মুনাফিকেরা, যেই বান্দা আবু হানিফাকে গালি দেয় তার কাছে আদবের বয়ান করে কি লাভ হবে, আদবের বয়ান করে কি লাভ হবে, যেই লোকটা হযরত আলীকে গালি দেয় ওমরকে বেদাতি বলে গালি দেয় তার সামনে আমি আদবের বয়ান করে কি লাভ হবে, তার সামনে আদবের বয়ান কি করবো? এই মহিলা তুমি স্বর্ণের অলংকার দিয়ে আওয়াজ দিলা কেন? আমার দোষ না, আওয়াজ দেনে আলার এই অস্ত্র আমার এই অলংকার বানাইছে স্বর্ণকার, আমি বানাই নাই, যাও তুমিও খালা স্বর্ণকার, এইবার কই যাবা না চান্দু, তোমার যাওয়ার জায়গা নেই, ঠিকই তো যাওয়ার জায়গা নেই, বানাইছি আমি, ওই মামলা দোষ করলো কে আয় করলো, এবার স্বর্ণকারের ফাঁসি মানুষ হাজার হাজারে এরই ফাঁসি হবে, কপাল বড় খারাপ, ফাঁসির মঞ্চে যখন নেওয়া হলো বড় দুঃখ, স্বর্ণকারের গলার সাথে ফাঁসির রশি মেলে না, রশির ফাঁকা বেশি চিকন গলা তো স্বর্ণকারের মিলে না, বাদশাহ নামদার গলা মিলে না কি করা, তাই তারা বাদ দিয়ে যার গলা মোটা এটা ঢুকা, এইবার গলা মোটা কই পায়, খুঁজতে 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 পাওয়া গেল পীরের খাদেম রে, পীর সাহেবের খাদেম, এর গলা মিলে গেছে জায়গা তাই না দেখ, হ্যাঁ খাপের খাপ বাপরে বাপ, এমন মেলা মিলছে যে এক্ষুনি মানে আমার একটা কথা কি বলে, আমি এই দেশে এমনি আসি নাই, আমার পীর সাহেব বড় বুজুর্গ আল্লাহওয়ালা, ওই আল্লাহর ওলি পীর কামেল সফরে রওনা হয়েছিলেন, আমি খাদেম হয়ে যখন এই এলাকায় ঢুকলাম দেখলাম তেলের দাম ঘিয়ের দাম সমান, আমি বললাম পীর সাহেব হুজুর এই দেশে ঘিয়ের দাম তেলের দামের মতো তো ঘি খাইয়া সিকন শরীরে মোটা বানামু, পীর সাহেব বলেছিল খবরদার এদেশে থাকিস না, কম দামের ঘি খায় বিপদে পড়বি, বলে কি এর বিপদ টাটকা ঘি কম দাম তেলের সমান দাম, পীর সাহেব বলে তুই বুঝো না রে পাগলা, বলে কি বুঝবো, বলে যেই দেশের মধ্যে তেলের দাম ঘিয়ের দাম সমান ওই দেশে ইনসাফ নাই, এই দেশের মধ্যে শিক্ষিত অশিক্ষিতের মান সমান ওই দেশে ইনসাফ নাই,
যেই দেশের মধ্যে নারী আর পুরুষের মান সমান ওই দেশে কোনো ইনসাফ নাই। বিশ্বাস কয় হুজুর, এই হুজুরের কথা যখন বলল মুরিদ বলে হুজুর যতই হুজুর চোখে দেখছি না খেয়ে যাবো না। পীর আমাকে ধাক্কা দিয়ে ফালায় গেল আর বললো মুরব্বির কথা মানলি না বুঝবি সময় মতো। এখনো যারা মুরব্বী মানে না, মুরব্বী মানে না তাদের কথার কোনো ব্যালেন্স নাই। আপনাদের এই পদ্মারে পারের একজন বড় হুজুর ঢাকা বড় এক মাদ্রাসায় মুফতি হইছে, দামি মুফতি, নামি না শুধু পাক্কা কলম ধরলে ফতুয়া নারায়ণের ক্ষমতা নাই। হাফেজ কোরআন তেলাওয়াত সুন্দর, 10 বছর ঢাকা মসজিদের ইমাম খতিব, বর্তমানে ওই হুজুরে মুফতি সাহেব ভারতে গইয়া ইউটিউবে কথা বলে কোরআনের আয়াত পড়ে আবার হাদিস পড়ে কয় আল্লাহর এই ভুল, নবীর এই ভুল। চিন্তা করতে পারেন আপনি? আপনি বলতে পারেন ও আল্লাহ এত বড় আল্লাহ, এত বড় ডক্টর, এরা কি ভুল করতে পারে? আমি একদিন ঢাকাওয়ালা বুঝি গাই এত বড় আল্লামা, এত বড় ডক্টর, এর কি শয়তান ধোকা দিতে পারে? না হুজুর পারে। আমি বললাম কসম খোদার ভুলও করতে পারে, শয়তান ধোকা দিতে যদি পারে মনে করেন তাহলে ভুলও। অন্ধ ভক্ত যারা বলবে ভুল করলেও মানবো সারবো না, আর সচেতন ভক্ত বলবে না কোরআন সুন্নার বাইরে আল্লাহ নবীর বাইরে চললে মানি না। আর অন্ধ ভক্তরা বলবে ভুল করলেও সারবো না, অন্ধ ভক্ত আর সচেতন ভক্তর ব্যবধান আছে না নাই? খাদেমরে এখন গলার সাথে রশি মিলিয়ে দিল, ফাঁসির আগে আমার পীরের সাথে মোলাকাত করবো। খুঁজে খুঁজে পীর সাহেবকে হাজির করা হলো, হুজুর আপনার কথা মানি না, বেয়াদবি হয়েছে, মুরব্বি মানা দরকার। আল্লাহ কয় মুরব্বি মানো, নবী বলে মুরব্বি মানো, আমি কেন বলবো মানি না? ও আল্লাহ আমাকে মাফ করে দেন, পীর সাহেব হুজুর আমাকেও মাফ করে দেন, এই বিপদ থেকে বাঁচবো কেমনে? কার কোনানে পেস লাগছে ফাঁসি দিতে আমার গলায় এলো কেন? পীর সাহেব কয় বেদ তুমি করছো, ওই সময় নিষেধ করছিলাম নি? হ্যাঁ করছিলেন। একেবারে এক কথা, ফাঁসির জন্য তুই পাগল হয়ে যাবি আসি, যদি ফাঁসি না দিল বল আমার কাজ আমি করব, ফাঁসির টাইম হয়ে গেল। পীর সাহেব কয় মিয়া গলা আমার তো ওরকম না, ফাঁসি আমাকে দিতে হবে। মরিদ বলে খবরদার ফাঁসি না দিলে এমনি মরিদ। পীর সাহেব বলে অসম্ভব, ফাঁসি দিলে আমাকে দাও, কারণ আমার মতো একটা পীর মরে গেলে দেশের বহু মানুষ দিন হারা হয়ে যাবে। খবর গেছে বাদশাহ খান, বাদশাহ এ কোন আলাম, মানুষ মরার থেকে বাঁচার জন্য ফজরের আগে রাস্তায় দৌড়ায়, কথা বলেন না কেন? কথা বলেন না কেন? নাই নাই রাস্তায় দৌড়, ওই ঢাকা গেলে দেখবেন কাকে বলে ব্যায়াম, ঢাকার মাটি তো ডাবাই ফলাইবে কয়েকদিনের মধ্যে, কখন যে ধসায় মাটির উপরে আল্লাহ জানে, কি লাতি আর লাতি ফজরের পর ব্যায়াম করে, কিন্তু আল্লাহ জানেন ফজরের 4 রাকাত নামাজ পড়ো, বহু কপাল করা ফজরের আযানের সময় দোড়ায় নামাজ পড়ে না। বাদশা কয় কি ব্যাপার, কয় মরার জন্য ফিরো ভালো মুরিদও ভালো। পীর সাহেব বলে আমাকে দাও, মুরিদ বলে আমাকে দাও। বাদশা কয় আলামত তো আমাকেও দেখতে হবে, এমন কাণ্ড, বাদশা হাজির হয়ে গেল। দ্বিতীয় বিশ্বাস, আমরা তো দূরের থেকে পীর বুজুর্গকে মহব্বত করি, এমন পাগল হইলেন কেন মরার জন্য? খাদেমও মরতে চান, আপনি মরতে চান কেন? মানুষ মরার জন্য বাঁচতে গিয়ে কত কিছু করে। বিশ্বাস করেন হেকমতান একটা জবাব দিলেন যে এই মুহূর্তে মরলে বিনা হিসাবে জান্নাত।
বাদশা কয় এই মুহূর্তে মারা গেলে জান্নাত, বলে অবশ্যই জীবনে আকান্ত আমিও কম করলাম না, বহু অপরাধ করেছি আমি, জীবনে মাফ পাওয়ার কোন সুযোগ নাই, তওবা করতে পারবো কিনা জানা নাই। জল্লাদ রে কয় পীরেরও বাগায় দাও, খাদেমরে বাগায় দাও, এই মুহূর্তে মরলে জান্নাত পাইলে আমারই দাও। কই বিচার কই, এর নাম বেইনসাফ, এর নাম কি? ইডারে বাংলা একটা প্রবাদে কয় ভবে আসলো কলির কাল, এরপর কি ছাগলে চাপে কার গাও, বাইরা আমার পেস লাগাইতেছে দোষ নাই, যারা পেস সমাধানের জবাব দেয় তাদের দোষ, কথা বলেন না কেন? আল্লাহ সব ভাইকে হেদায়াত দান করুন, আরো আসতে বলেন। এই যে হুজুর গুগুলটা চলার একটা নমুনা, জোরে করলে আসতে কর, আসতে বলতে করলে জোরে, বাঙালি বড় চালা, বড় এর মধ্যে বরিশাল না নোয়াখালী হইলো তার কোনো কথাই নেই। আল্লাহ হেফাজত করেন সবাই। নারিকেল গাছ উঠছে নারিকেল চুরি করতে উঠে না অনেকে, অনেকে তো গর্ব করে, আরে ছোটবেলা যেই নারিকেল চুরি করছে নানার বাড়িতে, চুরি করতে উঠে মালিক টের হয়ে গেছে, লাঠি একটা হাতে নিয়ে আর দৌড়ে নারিকেল গাছ উঠলি চুরি করতে, এত বড় সাহস, মালিকের ধমক শুনে নিচে নেমে নামতে না নামতে মালিক গাছের গোড়ায়, আরে তুই গাছে উঠলি কেন? বাঙালি তো ঘাস কাটতেছি, ঘাস গাছে উঠলে ঘাস পাওয়া যায়নি তাই জন্য তো নেমে গেল। জালিকাল কিতাব, ভালো করে খেয়াল করেন, কাছের জিনিসকে ইঙ্গিত করতে বললে আমরা বাংলায় বলি এই, এটার আরবিতে বলে হাজা, দূরের কোন জিনিসকে ইঙ্গিত করতে আমরা বাংলায় উচ্চারণ করি ওই, এটার আরবিতে বলে জালিকা, খেয়াল করছেন? এবার খেয়াল করেন, হাজাল কিতাব মানে এই কিতাব, আল্লাহ বললেন যালিকাল কিতাব মানে ওই কিতাব, ওই কিতাব মানে কাছে না দূরে, আর এই কিতাব মানে কাছে। এবার আমাকে বলেন কোরআন শরীফ কি আমগো দূরে না কাছে? ঠোঁটের আগায় কোরআন দূরে না কাছে? সিনার মধ্যে কোরআন দূরে না কাছে? তাহলে বলা দরকার ছিল এমন হাজাল কিতাব, এই কিতাব কেন আল্লাহ বললেন যালিকাল কিতাব ওই কিতাব? প্রশ্ন বুঝলেননি? বুঝলেন, এবার জবাব দেই, এক নাম্বার জবাব, যালিকাল কিতাবের এক নাম্বার জবাব হলো যালিকা মানে হাদা, হাদাল কিতাব মানে এই কিতাব, যালিকা বলিয়া হাজাই বুঝাইলেন, এটা কোরআনের একটা রং, কোরআনের একটা অলংকার, এই জন্য কোরআন এমন একটা কিতাব একটু বুঝাইতে গিয়ে আল্লাহ পাক সুন্দর ভাবে সাজায় গুছায় সুন্দর বুদ্ধি দিয়া বুঝাইতেছেন, বান্দা মেধা খরচ করে করে আল্লাহ কোরআন বুঝতে হবে, এমনি বুঝা যাবে না, এই জন্য আমি আমার নবীকে 40 বছর পর্যন্ত হেরা গর্তের মধ্যে গুহার মধ্যে ঢুকাইয়া আমার নবীকে আলাদা তাওয়াজ্জো দিয়া আমার নবী আলাদা আমার সাথে মোলাকাতের ধ্যান করেছে, 40 বছর নবী আল্লাহ ধ্যানে মগ্ন ছিলেন, এরপরে কোরআন আসছে 40 বছরের অনেক পরে। এক নাম্বার জবাব দিলাম যালিকা মানে হাজাল কিতাব, দুই নাম্বার জবাব যালিকাল কিতাব মানে ওই কিতাব, ওই মানে দূরের কিতাব, কথাটা ঠিক আছে কেন বলে কোরআনের অক্ষর আমাদের চোখের সামনে, তবে কোরআনের তাফসির ব্যাখ্যা আমাদের মেধার সামনে না, আমাদের মেধা থেকে অনেক দূরে, ওদিক ইঙ্গিত করে বললেন যালিকাল কিতাব, তিন নম্বর জবাব ওই কিতাব মানে আল্লাহ বুঝাইলেন
মুফাসসিরিনে কেরাম লেখেন ওই মানে ওই আদম ওই ঈসা, ওই আদম থেকে ওই ঈসা পর্যন্ত যত কিতাব আল্লাহ দিয়েছিলেন নবীদেরকে, ওই সমস্ত কিতাবের ইলম এই কোরআনের মধ্যে জমা আছে। ওদিকে ইশারা করার জন্য আল্লাহ বললেন দালিকাল কিতাব। তিন নাম্বার গেল, চার নাম্বার জবাব, লালিকাল কিতাব মানে ওই কিতাব, ওই মানে লৌহে মাহফুজের কিতাব। বলেন লৌহে মাহফুজ কোথায়? ঢাকায়। শিক্ষক ছাত্রের কয় বলতো, আসমান কাছে না হিমালয় পর্বত কাছে? সারা আসমান অনেক কাছে, হিমালয় পর্বত দূরে। বলে বুঝছি কেমনে, আসমান দেখা যায়, হিমালয় পর্বত দেখা যায় না? বুঝলাম না, বুঝলো আর একটু সামনে আগাবো, লৌহে মাহফুজ পর্যন্ত যাই, যাবেন? ধৈর্য হবে? আল্লাহ সবাইকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করেন। আমরা যে এখানে বসা আছি তাকে জমিন বলি, দর্শনের বিদ্যায় বলে তার নাম পৃথিবী। এখান থেকে আমরা উপরে তাকাইলে দেখি খালি জায়গা, দর্শন বলে নাম মহাশূন্য। এখান থেকে প্রথম আসমান, এই জমিন থেকে 500 বছরের দূরত্ব হলো প্রথম আসমান। নবী বলেন আমি মেরাজের রাতে বাইতুল্লাহ থেকে বাইতুল মাকদিস ওখান থেকে প্রথম আসমানে গেলাম, আমার জন্য লিফটের ব্যবস্থা করা হলো। করলেন কে? আল্লাহ। আল্লাহর নবী বলেন আমার সাথে সফর সঙ্গী জিব্রাইল, প্রথম আসমানে গেলাম, 500 বছরের পথ পেরিয়ে মাত্র এক কদম বরাক। ওখানে গিয়ে দেখলাম আসমানের মধ্যে দুইটা দরওয়াজা, চামড়া দিয়ে কুটকা ধরে দুইটা দরওয়াজা, দরজায় তালা লাগানো, তালা হলো লোহার তৈরি তালা। জিব্রাইল আমিন ওখানে গিয়ে বললেন দরজা খোল। ভেতরের দারোয়ান বলে কে? বলে আনা জিব্রাইল। আমার মা তোমার সাথে কে? বলে হুয়া মুহাম্মদ সাল্লাল্লাহু কেন আসছেন? আল্লাহর অর্ডার আছে, নিজা আছে। তালা খোল। বলে তালার চাবি হলো বিসমিল্লাহির রহমানির রহিম। নবী বলেন আমি বিসমিল্লাহ পড়লাম, তালা খুলে গেল। প্রথম আসমানে দরজা দুইটা দিয়ে ঠুকলাম, কেন আসমানে দুইটা দরওয়াজা? নবী অন্য হাদিসের মধ্যে বলেন এক দরজা দিয়া বান্দার আমল আল্লাহর আরশে আজিমে চলে যায়, আর এক দরজা দিয়া মুমিন বান্দা পান্ডাগুলোর রিজিক জমিনে আসতে থাকে। এজন্য হাদিসের মধ্যে আছে আল্লাহর খাস বান্দা মুমিনেরা মারা গেলে আসমান কাঁদে। কে কাঁদে? এজন্য দেখবেন বড় 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 বুজুর্গরা ইন্তেকাল করলে জমিনে হালকা বৃষ্টি হয়, হয়নি? ওই বৃষ্টি কান্নার একটা নমুনা। নবী বলেন আমি প্রথম আসমানে ঢুকলাম, ওই আসমানে দেখলাম ঘুরে ঘুরে অনেক নিদর্শন দেখলাম, ওই আসমানটাও মোটা 500 বছরের দূরত্ব। কত বছর? তার মানে কি তিন দিনের পথ? হ্যাঁ, নবী বলেন আল্লাহর কুদরত, প্রথম আসমানটা ছায়ের করে ঘুরে ঘুরে দেখার পর উপরে চলে গেলাম, গিয়ে দেখি এই রকম আর একটা খালি জায়গা 500 বছরের দূরত্ব মহাশূন্য। নবী বলেন আমি মহাশূন্য পেরিয়ে চলে গেলাম দ্বিতীয় আসমানে, ওখানেও গিয়ে দেখলাম দুইটা দরওয়াজা চামড়া দিয়ে কুট পাথর দ্বারা বানানো, আর তালা হলো নূরের তৈরি তালা। বিসমিল্লাহ বলার পরে মহানবী সাহেবকে দরজা খুললো, ওই আসমানটা ঢুকিয়েও দেখলাম আসমানটা 500 বছরের মোটা। নবী বলেন ওখান থেকে আমি আবার উপরে চলে গেলাম, উপরে যাইয়া আবার দেখি খালি জায়গা মহাশূন্য 500 বছরের দূরত্ব, এর উপরে তিন নম্বর আসমান, ওই আসমানের দুই দরজা তালা খোলা হলো, বিসমিল্লাহ দিয়া ঢুকলাম। ঢুকার পরে দেখলাম তিন নাম্বার আসমান 900 বছরের মোটা। এরপরে ঘুরিয়া ঘুরিয়া আল্লাহর অনেক 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 নিদর্শন দেখার পরে আবার উপরে গেলাম, তিন নাম্বার আসমানের উপরে দিয়া দেখলাম আবার 500 বছরের দূরত্ব, এই পরিমাণ মহাশূন্য। এরপরে গিয়া দেখলাম চতুর্থ আসমান, আমি বিসমিল্লাহ বলে চতুর্থ আসমানে যখন ঢুকলাম আল্লাহর কুদরতের মধ্যে বড় একটা কুদরত দেখলাম, গোটা জগতের মানুষের যেই সূর্য আলো দেয় ওই সূর্যটা চতুর্থ আসমানে লাগানো, ওই সূর্য উপরেও তিন
তৃতীয় তিনটা আসমান, মাঝখানে চতুর্থ আসমানে সূর্য, ওই সূর্য জমিনের মধ্যে আলো দেয়। বিজ্ঞানীরা বলে জমিন থেকে 9 কোটি 30 লক্ষ মাইল উপরে, যদিও থিওরির মধ্যে ভুল আছে, কারণ সূর্য পর্যন্ত কেউ যেতে পারে নাই, পারবে না, কারণ এর এত তাপ, এত তাপ। তবু তার একটা জ্যামিতিক আন্দাজ করে মাপ নিয়ে তারপরে বলতেছে ওই সূর্যটা রহমাতুল লিল আলামিন, বললেন আল্লাহ আমাকে দেখার মতো সুযোগ দিয়েছেন, এটা আল্লাহর কুদরত, বিশ্বাস করতে হবে, না হয় ঈমান চলে যাবে। আল্লাহর নবী বলেন আমি সূর্য দেখলাম চতুর্দশ আসমানে, একটু যদি নিচে দিতেন সূর্যের তাপে গোটা জগৎটা পুড়ে ছাই হয়ে যেত, বসবাসের অনুপযুক্ত হয়ে যেত। আবার যদি আল্লাহ সূর্যটার আরেক ধাক্কা করে দিতেন, সূর্যের আলো না পাইয়া জমিনের সবকিছু ঠান্ডা বরফ হয়ে যেত। আমাদের এই জমিনের মধ্যে দেখবেন যেই দেশে সূর্যের আলো বেশি, 12 মাস গরম আর গরম ঠান্ডা নেই, আবার যেই দেশে সূর্যের আলো কম ওই দেশে 12 মাস ঠান্ডা, নদীর পানি বরফ হয়ে যায়। নবী বলেন ওই সূর্য কোথায় দেখলেন, কোন আসমান, চতুর্থ আসমান থেকে তিনটা আসমান ভেদ করে জমিনে কি দেয় আলো দেয়। এক একটা আসমান 500 বছরের মোটা, 3 × 5 = 15, মাঝখানে ফাঁকা আছে কত বছর, 500 বছর করে, এত ডিস্টেন্স অতিক্রম করে সূর্য আলো দেয় কেমনে। রসুল বলেন আল্লাহ 7টা আসমান যে বানিয়েছেন, সবগুলো আসমান স্বচ্ছ গ্লাস দ্বারা তৈরি করা, কি দ্বারা তৈরি করা, স্বচ্ছ গ্লাস দ্বারা তন তৈরি করা। আর গ্লাসের উপরে যদি লাইট মারেন, 13টা গ্লাস থাকলো আলো যাবে কি যাবে না? আর আল্লাহ স্বচ্ছ গ্লাস তো কেমন আল্লাহ ভালো জানে। নবী বলেন এই গ্লাসের আসমান থেকে জমিনে আলো দেয়, এই সূর্য তুমি শুধু আলো দাও এটার কাজ না, আল্লাহ কত বড় নেয়ামত দিছেন এই সূর্যটা, এই সূর্যের শুধু আলো দেওয়া কাজ না, ডিউটি শুধু আলো দেওয়া না, এই জমিনের মধ্যে যত ফসল হয়, গাছের মধ্যে যত ফল হয়, সব ফল ফসলের কালার দেয় সূর্য, আর ফল ফসলের স্বাদ আর মজা বাড়ায় চাঁদের আলো। পরীক্ষা করে দেখবেন যেই জমিনে সূর্যের আলো বেশি, যেই আম গাছের ভিতরে দেখবেন যেই সাইডে আর সূর্যের আলো বেশি, ওই সাইডের আমের কালার ভালো, কথা আবার রাতের বেলা তাকায় দেখবেন যেই আমের গাছের পাশে চাঁদের আলো রাত্রে বেশি লাগে, ওই পাশের আমগুলো মিষ্টি বেশি হয়। আল্লাহ বলেন তাকায় দেখ, আমি সূর্যের দ্বারা ফল আর ফসলের কালার দিলাম, আর চাঁদের দ্বারা আমি আল্লাহ ফল আর ফসলের মধ্যে স্বাদের ব্যবস্থা করলাম, সেই আল্লাহকে মানবা না। সাহাবায়ে কেরাম আল্লাহ ওয়ালারা ইবাদত করতে 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 বেকার হয়ে গেছে। আর আপনি যদি বলেন নফল লাগে না, সুন্নাত লাগে না, দুঃখের কথা বলবো কার কাছে? ভাইরা আমার, এই সূর্য শুধু আলো দেয় না, কালার ব্যবস্থা করে। আমরা দেখবেন বৃষ্টির সময় দিনের বেলা পূর্ব এবং দক্ষিণ সাইডে দেখবেন একটা রং ধনু কালারিং একটা পাইপের মতো দেখা যায়, বৃষ্টির সময় হয় দিনের বেলা পূর্ব আকাশে দক্ষিণ পার্শ্বে দিয়ে দেখবেন মনে হয় যেন একটা পাইপ সাগরের থেকে পানি উঠাচ্ছে আমগো দিতেছে। হ্যাঁ, এত কালার কেন বলে? সূর্যের আলো লাগে আর কালার হয়, 7টা কালার আছে সূর্যের মধ্যে, কয়টা কালার? 7টা কালার। এই সূর্য আছে শুধু কালার দেয় সাত তারা তা না, আল্লাহ বলেন চিরস্থায়ী ক্যালেন্ডার। এর মানুষ আরবি মাসের জন্য চাঁদ হলো চিরস্থায়ী ক্যালেন্ডার, আর অন্য অন্য গণনার জন্য হলো সূর্য ক্যালেন্ডার। সূর্য হলো জমিন থেকে 13 লক্ষ গুণ বড়, কিন্তু যে এই কথাও বিজ্ঞানের থিওরিতে ভুল। কেন ভুল? জমিন কত বড় বিজ্ঞানী বলার সুযোগ নাই কেন? সূরা কাহাফের মধ্যে বাদশা যুলকারনাইনের ঘটনা আছে, বাদশা যুলকারনাইন গোটা দুনিয়ার শাসক, উত্তর মেরুতে গিয়া
দেখেন একদল বান্দা একদল আল্লাহর মাখলুক আছে, তাদের নাম কোরআনে বলে ইয়াজুজ ও মাজুজ। ইয়াজুজ মাজুজের বংশ দুই পাহাড়ের পাদদেশে। ওই বাদশা যুলকারনাইন ওই ইয়াজুজ মাজুজ এপারে আইসা মানুষের হামলা করে। বাদশা যুলকারনাইন একটা লোহার প্রাচীর নির্মাণ করে দিলেন, ওই প্রাচীরের ওই পার্শ্বে ইয়াজুজ মাজুজের বংশধরেরা আছে। ওই সূরায়ে কাহাফের তাফসীরের মধ্যে আছে, ওই ইয়াজুজ মাজুজের বংশের কেউ 60 হাত লম্বা, 30 হাত লম্বা, 40 হাত লম্বা। ওরা প্রতিদিন সকালবেলা ওই যে যুলকারনাইনের দেওয়ালটা এসে জিহ্বা দ্বারা চাটতে থাকে সন্ধ্যা পর্যন্ত, বলে শেষ হয় নাই, অল্প আছে, কালকে এসে চাইতে শেষ করো, এরপরে ওপার যাবো, আমাদের এদিকে আসবে। পরের দিন এসে আবার দেখে মোটা হয়ে গেছে। আল্লাহর আসমান থেকে যেদিন ফয়সালা হবে ওরা এদিকে আসা, সেদিন ওরা দেওয়ালটাকে চেটে পাতলা বানাইয়া সন্ধ্যাবেলা বিদায় নিয়ে বলবে, ইনশা আল্লাহ আগামীকাল এসে শেষ করব, ইনশা আল্লাহর বরকতে আর ওই দেওয়ালটা মোটা হবে না। পরের দিন এসে অল্প দেওয়ালটা চেটে শেষ করে এই জমিনের মধ্যে যখন আসবে, আসার পরে ওদের পেটের ক্ষুধা নিবারণ করবে, মানুষ খেয়ে মানুষ খাবে, আর ওদের রক্তাচার থেকে আল্লাহ তাদেরকেই বাঁচাবেন। যারা মুমিন আল্লাহ এদেরকে ভিন্ন দূর পাহাড়ে আশ্রয়ের ব্যবস্থা করে দিবেন। তাহলে বিজ্ঞানী যত দুনিয়া ঘুরলো আজ পর্যন্ত বিজ্ঞানীরা বের করতে পারলো না বাদশা যুলকারনাইনের প্রাচীর কোথায় আছে, এবং প্রাচীরের ওই পাশে ইয়াজুজ মাজুজেরা কি খায়, কেমনে ঘুমায়, আজ পর্যন্ত পারলো না। কারণ যতই বিমান চালায় ওই দেওয়ালের ওই পাশে যেতে পারে না, যতই রকেট চালায় ওখানে যাইতে পারে না, ওটা আল্লাহর কুদরতের ক্ষমতা, আল্লাহ যদি তৌফিক না দেয় সম্ভব হবে না। অনেক বছর আগে রাশিয়াতে একটা আগুনের গোলা নেমেছিল, আগুনের কুণ্ডলি, এই আগুনের কুণ্ডলি রাশিয়ার জমিনে নামার পরে ওখান থেকে কিছু আগুন থেকে মানুষ বের হইয়া হাঁটা চলা করতেছে। রাশিয়ার সরকার যখন খবর পেল, খবর পাওয়ার পরে সাথে সাথে তাদেরকে ধরার জন্য আগাইলো, অস্ত্র নিয়ে বাহিনী আগাচ্ছে, যত সামনে আগায় তত আগুন পেছনে যায়, লোকগুলো পেছনে যায়, যখন দ্রুত আগাইতে লাগলো চতুর্দিক দিয়ে যখন অস্ত্র শস্ত্র নিয়ে ধরার জন্য চেষ্টা করলো, হঠাৎ করে দেখলো ওই আগুন থেকে বের হওয়া মানুষগুলো ভেতরে ঢুকলো, আর আগুনটা উপরে দিয়ে চইলে গেল। বিমান চালাইয়া যখন ধরার চেষ্টা করলো, হঠাৎ করে দেখলো গায়েব হয়ে গেল, আর পায় না। অনেকে পত্রিকার মধ্যে খবরটা দিয়েছে, আবার কেউ ধারণা করেছে এরাই বুঝি ইয়াজুজ মাজুজের বংশধর, এরে নবীর উম্মতের দল। এই জমিনটা কত বড়, এর থেকে বড় 13 লক্ষ গুণ বড় সূর্য। তো জমিন কত বড় এটাই তো এখনো মেধার মধ্যে ঢুকে নাই বিজ্ঞানের। জ্যামিতিক মাপ দিয়ে হয়তো একটা আয়তন নির্ণয় করেছে, কিন্তু এরপরও জমিন কত বড় কে জানেন। আর এই বিজ্ঞানীর থিওরিতে যতটুকু জায়গা তারা নির্ণয় করেছেন, এর থেকেও 13 লক্ষ গুণ বড় সূর্য। আর এই জমিনের পৃথিবী নামক গ্রহ থেকে চাঁদ হলো 50 গুণ ছোট। কয় গুণ ছোট? আর সূর্য কত বড়? কথা হয় না, 13 লক্ষ গুণ বড়। সূর্য 50 গুণ ছোট হওয়ার কারণে সূর্য গ্রহণ রাখলে কেউ দেখে কেউ দেখে না, আর চন্দ্র আর চন্দ্র গ্রহণ রাখলে কেউ দেখে কেউ দেখে না, আর সূর্য যেহেতু পৃথিবী নামক গ্রহ থেকে 13 লক্ষ গুণ বড়, এটা যদি কখনো গ্রহণ লাগে ওটা জগৎ মানুষ অন্ধকারে পড়ে যায়। আগাবো আরো সামনে পয়গম্বর মনে নেই, সূর্য চতুর্থ আসমানে লাগাবো আমি, পয়গম্বর আল্লাহর কুদরতে আর উপরে চললাম, অনেক উপরে 500 বছরের খালি জায়গা পেরিয়ে পঞ্চম আসমান, ওখানেও 2 দরজা দিয়ে ঢুকলাম অনুমতি সাপেক্ষে, ওটাও মোটা 500 বছর। নবী বলেন এর উপরে গেলাম আবার খালি জায়গা 500 বছরের উপরে, 6 নম্বর আসমান ঢুকলাম মোটা 500 বছরের উপরে, আবার খালি জায়গা 500 বছর। নবী বলেন এরপরে সপ্তম আসমানে গেলাম, সপ্তম আসমানে ঢুকিয়া দেখলাম বিরাট অনেক কুদরত। এই সপ্তম আসমান পেরিয়ে যখন উপরে গেলাম, সপ্তম আসমানের উপরে গিয়ে দেখলাম একটা নূরের কাবা দেখা যায়, নূরের ঘর। যেই নূরের কাবার নাম বাইতুল মামুর। মুহূর্তে 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 70,000
ফেরেশতারা ওই ঘর তাওয়াফ করে। আজকে যারা সিরিয়ালে একবার তাওয়াফ করলো, কিয়ামতের আগে তাদের আর সিরিয়াল আসবে না। এবার নির্ণয় করেন কি পরিমাণ ফেরেশতা আল্লাহ বানাইছে। মুহূর্তে মুহূর্তে ওই বাইতুল মামুর কাবাটা তাওয়াফ করে 70,000 ফেরেশতা একত্রে। একবার যারা চান্স পাইলো কিয়ামতের আগে আর নাম্বার সিরিয়ালে আসবে না। এত পরিমাণ ফেরেশতার তাওয়াফ মুহূর্তে মুহূর্তে চলতেছে। আর ওটা কেমন জায়গায় ফিট করা? নবী বলেন ওই বাইতুল মামুরের মধ্যখান থেকে যদি একটা পাথর নিক্ষেপ করা হয়, সপ্তম ষষ্ঠ পঞ্চম চতুর্থ তৃতীয় দ্বিতীয় প্রথম আসমানের মধ্যখান দিয়া বের করে ওই বাইতুল মামুরের পাথরে সে জমিনের কাবার ছাদের মাঝখানে পড়বে। আল্লাহর নবী বলেন ওখানে দেখলাম ইব্রাহিম আলাইহিস সালাম বসে আছেন বাইতুল মামুরের টেক লাগাইয়া। এরপরে আমি উপরে গিয়ে দেখলাম সিদরাতুল মুনতাহা, একটা বড়ই গাছ। কেমন বড়ই গাছ? বলে এক একটা বড়ই হলো দেড় গ্রামের মতো বড়, আর ওই গাছের পাতা হলো হাতির কানের মতো কালকে লাল। নবী বলেন আমি এবার সিদরাতুল মুনতাহা থেকে উপরে চললাম, বরাকের দৌরত্ব শেষ, ভিন্ন বাহন দিলেন আমার আল্লাহ। চলছে আমার উপরের দিকে, আল্লাহ পাক তার কুদরতি সাহায্য আমাকে নিয়ে যান। আমি এমন একটা স্তর পেরিয়ে যাচ্ছি মনে হয় যেন অন্ধকার, আর কিছুই দেখা যায় না। যাচ্ছি তো যাচ্ছি যাচ্ছি অন্ধকার অন্ধকার পেরিয়ে এমন উপরে গিয়ে দেখলাম আবার এক স্তরে পানি 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 পানি। আমি নবী ওই পানির স্তর পারে পারাইয়া উপরে গিয়া দেখি এক জায়গায় গিয়া দেখলাম ওই পানির উপরে আল্লাহ তাআলা নির্মাণ করে সেটিং করে রেখেছেন আরশে আজিম, নূরের তৈরি আরশে আজিম। আমি নবী আরশে আজিমের মধ্যে ঢুকলাম, ওই আরশে আজিমটা 8 জন ফেরেশতার কাঁধে নিয়ে দাঁড়িয়ে আছে। আরে 8 জন ফেরেশতার পা হলো জমিনের নিচে, আরবিতে বলে লাউহুন, সংরক্ষিত তক্তাকে বলে লাউহুন মাহফুজুন, সংরক্ষিত একটা তক্তা। ওই তক্তার মধ্যে তাকায় দেখলাম আল্লাহর কোরআন 30 পারা পুরাটাই লেখা। ওখানে প্রথম লেখা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সূরা ফাতিহা, এরপর সূরা বাকারা। এইভাবে ওই লাউহে মাহফুজ সংরক্ষিত তক্তার মধ্যে 30 পারা কোরআন আমি যেমন দেখলাম, জমিনের মধ্যে এখন যেই কোরআনটা আমাদের হাতে আছে এই কোরআনটা সেই লাউহে মাহফুজের সাইজে সাজানো আছে। আল্লাহ বলেন জালিকাল কিতাব, ওই কিতাব মানে ওই আরশে আজিমের লাউহে মাহফুজের কিতাব। জালিকাল কিতাব লা রাইবা ফিহি, এমন একটা কিতাব যার মধ্যে কোন ভুল নাই। আছে ভুল? ও কিতাব আল্লাহর কোরআনের মধ্যে কোন ভুল নাই। পায়ে হাত রেখে বলে একটু চিন্তা করো, আল্লাহর কোরআনের ভুল বের করতে গিয়া কত বেঈমানের অপচেষ্টা করলো, পারলো? পারলো তো না, ওই বরং তত বড় বড় বেঈমানেরা কালেমা পড়েছে। আমেরিকার বৈজ্ঞানিক নীল আর্মস্ট্রং মাইকেল কলিন্স কালেমা পড়ে মুসলমান হলো, ভারতের সন্তান শিব শক্তি স্বরূপজি কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। এরে বান্দা, আল্লাহর কালাম যদি আপনার দিক বিবেক বলে সত্য, তো কোরআনের মধ্যে যত বয়ান আছে তাও বলেন না কেন? আমাকে একটু আল্লাহর ওয়াস্তে জবাব দেন, কোরআনের মধ্যে জান্নাতের বয়ান আছে নি? কোরআনের মধ্যে জাহান্নামের বয়ান আছে নি? জান্নাতে কে যাবে জাহান্নামে কে যাবে তাও বলা আছে নি? যাবে
হেরে নবীর উম্মতের দল জাহান্নামটা কেমন? আল্লাহ বলেন জান্নাত কেমন? মা তাশতাহি আনফুসুকুম, যা চাইবা তা পাইবা, শান্তি আর শান্তি চাওয়ার আগে পেয়ে যাবা। আর জাহান্নামটা কেমন? আল্লাহ তাআলা জাহান্নামের বয়ান করেন, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামা আমালাহু ওয়া আদাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা কাল্লা লা ইউমাদান্না ফিল হুতামা ওয়া মা আদরাকা মাল হুতামা তার বানানো আগুনের তাপমাত্রাও তত বড়। কেমন বড় জানো? দুনিয়ার আগুন হাতে লাগলে হাত জলে, পাও জ্বলে না। আর জাহান্নামের আগুন এমন ভয়ঙ্কর, শরীরের যে কোনো জায়গায় লাগা মাত্র কলিজাটা পর্যন্ত গুনাহ হয়ে যাবে। ও যুবক ভাই, এত পায়ে হাত রেখে বারবার বিনয়ের সাথে বুঝাই বাবা নামাজ পড়ো, মা বাবার খেদমত করো, স্কুলে পড়ো, কলেজে পড়ো, কোনো বাধা নাই। কলেজে পড়ো, ভার্সিটিতে পড়ো, ডাক্তার, ডক্টর, ইঞ্জিনিয়ার হও, আমাদের মুসলমানদের জন্য গৌরব। কারণ বেঈমানেরা যদি বলে মুসলমানের কোনো ঔষধ দেওয়া যাবে না, মুসলমান ছেলেরা স্কুল কলেজে পড়িয়া ডাক্তার হইয়া বেঈমানের সামনে তবে যদি সুনামের সাথে জিন্দিগি চালাইতে চাও, ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, যদি চাও তোমার সুনাম থাকবে, দুনিয়াতে মাটি দোয়া করবে, তো আমি সব জায়গায় বলি আজরুলি তিনটা অনুরোধ আমার মানতে পারলে তুমি কলেজে পড়িয়া ডাক্তার হও, জীবন হবে ফুলের মতো জীবন। তিনটা অনুরোধ করে গেলাম বাবা, যদি বিশ্বাস না করো ইসলাম দাও, কলম দাও, আমি সাইন দিয়া যাই, কসম করে যাই, আমার তিনটা কথা যদি মানতে পারো তোমার জীবন হবে ফুলের মতো জীবন। তুমি ডাক্তার, প্রফেসর, ইঞ্জিনিয়ার হলেও তোমার জীবন হবে ধন্য, মাটি পর্যন্ত মরে গেলেও দোয়া করবে। এক নম্বর অনুরোধ করে জীব মোবাইলের আপন বানাবি না, দুই নম্বরে দুষ্ট ছেলেদের বন্ধু বানাবি না, তিন নম্বর অনুরোধ কোন মুরুব্বীদের সাথে দেয়া তুমি করবা না। ইসলাম দাও, কলম দাও, দস্তকার দিয়া যাই। এই যুব, এক নম্বরে মোবাইলের আপন বানাইও না, দুই নম্বরে দুষ্ট ছেলেদের বন্ধু বানাইও না, তিন নম্বর কোন মুরুব্বীর সাথে দেয়া দুবি করবা না। পাঁচ ওয়াক্ত নামাজ পড়ো, মা বাবার খেদমত করো। তোমার আমার মতো বহু যুবক স্কুলে পড়ে নামাজি আছে না নাই? কলেজে পড়ে, ভার্সিটিতে পড়ে, এক বেলারও নামাজ বাদ দেয় না। এরে বান্দা, তুমি কেন পারবা না? র্যাবার্মি, পুলিশ, মিডিয়ার চাকরি করে নামাজ বাদ দেয় না, তুমি কেন পারবা না? এই যুব, আমিও মুসলমান, তুমিও মুসলমান, আমার আল্লাহ তোমার আল্লাহ এক, আমার নবী তোমার নবী এক, আমার কোরআন তোমার কোরআন এক, আমার কাবা তোমার কাবা এক, তুমি এতে আসছিও কিন্তু এক, নাকি আপনারা লঙ্গি করে আসছিলেন? দুনিয়াতে আসাটাও এক, যাওয়াটাও এক। কাফন হবে কয়টা? তিনটা। কালার হবে আলাদা না? এক। এর নবীর উম্মত কে পীর, কে মুরিদ, কে ধনী, কে গরিব, কোনো ভেদাভেদ নাই। দুনিয়াতে এসেছিলাম তখনো ভেদাভেদ ছিল না, যাওয়ার বেলায় কোনো ভেদাভেদ থাকবে না। তিন খান কাপড়ের প্যাকেট বানাইয়া কবরের মধ্যে যখন নিবে, কবরের সাইজ হবে এক, প্রশ্ন হবে এক। কয়টা হবে প্রশ্ন? এক নাম্বার প্রশ্ন, তুমি কোন দলের দালাল? সবার জন্য একই প্রশ্ন। এক নম্বরে রবের পরিচয় দাও, দুই নম্বরে ধর্মের পরিচয় দাও, তিন নম্বরে রহমাতুল্লিল আলামিনের পরিচয় দাও। জবাব যদি দিতে পারো কপাল মোর ভালো, তবে তারাই জবাব দিতে পারবে দুনিয়াতে যাদের রবের সাথে সম্পর্ক ছিল, নবীর ইসলামের সাথে সম্পর্ক ছিল। ইসলামের আইন ছাড়া কোন আইনের বিপরীত চলে নাই, ইসলামের আদর্শের বাহিরে চলে নাই, নবীর সুন্নতের আমল বন্ধ করে নাই। এরা জবাব দিবে রব্বি আল্লাহ, এরপরে বলবে দিনিয়াল ইসলাম, নবীর ব্যাপারে বলবে হুয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম,
কিন্তু নিয়তে তারা গুনার কাজ করে, নামাজ পড়ে না, পর্দা করে না, হালাল খায় না, নামাজ নাই, নবীর সুন্নতের খবর নাই, এরা বলবে হা হা লা আদরি, হা হা লা আদরি, জবাব দিতে পারবে না, জবান থেকে আওয়াজ আসবে না, শুধু এতটুকু বলবে আফসোস আমি কিছুই জানি না, আল্লাহর কুদরতে অর্ডার হয়ে যাবে কবর, এই গুনাহগারের দুই পার্শ্ব থেকে মাটির চাপ দাও, গুনাহগারের দুই পার্শ্বের মাটির চাপে পাথরের হাড়গুলো চুরমার হয়ে যাবে, একটা নয় দুইটা নয় সত্তর থেকে নিরানব্বইটা ষাট, এখানে যারা আছে অনেক বান্দা বসে আছে, অনেকের মা নাই, অনেকের বাবাও নাই, ওই কবরে মা গেল বাবাও গেল, তোমার আমার একদিন যেতে হবে, গুনাহ নিয়ে কবরে যাইও না, আল্লাহর কালাম মিথ্যা মনে করিও না রে ভাই, আল্লাহর নবীর হাদিসকে তুমি মিথ্যা মনে করিও না, তওবা করো, জীবনে কোন জায়গায় কি পরিমাণ গুনাহ করেছো আল্লাহ জানেন আর কেউ জানে না, আল্লাহ বলেন আমি রাগ করিয়া পানিও বন্ধ করি না, বরং তওবার পথে ডাক দিলাম তওবা কর, জীবনে যত অন্যায় করেছ চোখের পানি ছেড়ে যদি তওবা করো, জিন্দগির গুনাহ তোর এক ফোঁটা চোখের পানির বিনিময়ে মাফ করে দিব, আল্লাহর কাছে তওবা করো, পায়ে হাত রেখে বারবার বলি নামাজ পড়ো তুমি করতে চাও না, আর আমাকে যদি কেউ এক কোটি টাকা দিয়ে বলে হাফিজ ভাই নামাজ বন্ধ করো করবো, কারণটা কি, তোমার পায়ে ধরলেও তুমি নামাজ পড়তে চাও না, আর আমাকে কোটি টাকা দিলেও আমি নামাজ ছাড়বো না, কারণ কি, একটাই কারণ, জাহান্নামের আযাবের ভয়, ওই জাহান্নামের আগুনের আযাব সহ্য করার শক্তি কারো নাই রে ভাই, আল্লাহর দরবারে চোখের পানি ছেড়ে দোয়া করো, তওবা করো হে মালিক, এই ময়দানে আমার মতো গুনাহগার কেউ নাই, গুনার কারণে আমার হাত না পাক, আমার চোখ না পাক, আমার জিহ্বা না পাক, আমার অন্তর না পাক, ও আল্লাহ আমাকে মাফ করে দেন, আর নামাজ বাদ দিব না, মা বাবাকে কষ্ট দিব না, আর কোনদিন মা বাবার সাথে বেয়াদবি করব না, আল্লাহ আল্লাহ ওলামায়ে কেরামের বিরুদ্ধে যাব না, নবীর সুন্নতে কি করে চলব না, আল্লাহর মহব্বত যদি থাকে রে যুব, আল্লাহর কাছে চোখের পানি না আসলে কান্নার বাহানা করো, নবী বলেন কান্নার বাহানা করলেও সব, আর যদি কান্নাওয়ালা কাউকে পাও দোয়া নিও, কারণ কান্নাওয়ালার দোয়া খালি ফেরত যাবে না, আজকে বাড়ি যাওয়ার গ্যারান্টি নাই, এক জায়গায় গিয়া সেদিন কান্নার আওয়াজ, বয়ানে আসার পথে রাস্তায় অ্যাক্সিডেন্ট হয়ে কত একদল যুবক মরে গেল, আবার বয়ান থেকে মোনাজাত দিয়ে বাড়ি যাওয়ার সময় একদল মরে গেল, এইভাবে সবাই চলে যেতে হবে, পালায় থাকার জায়গা নাই, তবে গুনাহ নিয়ে কবরে যেও না, আল্লাহর দরবারে তওবা করো, গলায় সুরি আসবে মরে যাব, তারপর আর নামাজ বাদ দিব না, নবীর সুন্নাত আর ছাড়ব না, মা বাবার সাথে বেয়াদবি করব না, দেশের বিরুদ্ধে জাতির বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করব না, আলেম ওলামাদের বিরুদ্ধে আর কোনোদিন কথা বলব না, তওবা করার যদি খাঁটি নিয়ত থাকে, মোনাফেকি যদি না থাকে, খাঁটি তওবার নিয়তে দুটো হাত আমার আল্লাহকে দেখায় দাও, আয় আল্লাহ সবার হাত আপনি কবুল করে নেন, আয় আল্লাহ আমাদের তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হয়ে চলার তৌফিক দান করেন, আয় আল্লাহ কে মাহফিল কবুল করে নেন, আয় আল্লাহ গুনাহগুলো জিন্দেগি দান করেন, আয় আল্লাহ গুনার কারণে দিনটা স্বপ্ন চোখে পানি নাই, কান্নাওয়ালা চক্ষু দান করেন আল্লাহ, আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আম্বিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়াসহাবিহি আজমাইন ইয়া আরহামার রাহিমিন কুদরতের নজর দিয়া দেখেন এই ময়দানে আপনার বান্দা বান্দিরা হাত তুলেছে, পর্দার আড়ালের কত মা আপনেরা হাত তুলেছে, ও পর্দার আড়ালের মা,
নতুন স্বামীর ঘরে আসছেন, কত আনন্দের মিছিমিছি আসছিলেন রে মা। এমন একটা দিন আসবে সাদা কাপড়ের প্যাকেট হয়ে কবরে যাবে, সন্তান গুলো মা মা বলে ডাকবে, আর জবান দিয়ে কোনো আওয়াজ আসবে না রে আম্মা যান। ওই মরণের বিছানায় যাওয়ার আগে তওবা করেন রে মা, আল্লাহর মহাব্বত নিয়ে পা জড়িয়ে নামাজ পড়েন, নেককার সন্তানের মা হওয়ার জন্য চেষ্টা করেন। আয় আল্লাহ প্রত্যেক মা বোনকে কবুল করে নেন, চোখের পানি সে কাবো, অনেকের মা নাই বাবা নাই। ওই বাড়িঘর সারিয়া লেখাপড়ার তাগিদে আমার যুবক ভাইয়েরা যুবতী বোনেরা এখানে লেখাপড়া করতেছে, ওই মা বাড়িতে সন্তানের চিন্তায় ঘুমাইবে, ঘরের মধ্যে ভালো খাবার সন্তানের চিন্তায় মা খানা খায় না। ওই মা বাবার বাড়িতে রাখিয়া সন্তান কেমনে তুমি ঘুমা, আল্লাহর কাছে দোয়া করো গুনার কাজে যাইও না, আদর্শবান একটা ছাত্রী হয়ে যাও, আদর্শওয়ালা ছাত্র হয়ে বের হও, তোমার আদর্শের কারণে যেন এলাকা আদর্শবান হয়ে যায়, তোমার আদবের কারণে যেন বেআদবওয়ালারাও আদবওয়ালা হয়ে যায়, তোমার ব্যবহারে যেন মানুষের দোয়া চলতে থাকে। আর আল্লাহ আমার প্রত্যেকটা যুবক যুবতীদেরকে আপনি আদর্শওয়ালা বানায় দেন, মোবাইলের গুণার থেকে হেফাজত করেন আল্লাহ, মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন আল্লাহ, মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন আল্লাহ। আর আল্লাহ গুনাহ নিয়ে কবরে যেতে চাই না, আর আল্লাহ আমার মতো গুনাহগার এই বাগানের মধ্যে কেউ নাই, গুনার কারণে আমার হাত না পাক, আমার জিহ্বা না পাক, আমার চোখ না পাক, আমার অন্তর না পাক, শয়তানের ধোকায় পড়ে গুনাহ করেছি আর গুনাহ করব না। আল্লাহ গুনাহগার বানাইয়া কবরে তাক দিয়েন না রে আল্লাহ, ওই কবরে গুনাহ আজাব মাটির চাম সহ্য করতে পারবো না রে মাল। কেউ যদি একটা ব্যথার ভাই দেয় ব্যথা ভাই সহ্য করতে পারি না, ওই কবরে গেলে মাটির চাপ কেমনে সহ্য করবো রে আল্লাহ। আমার গুণের খবর যদি আমার মায়ের জানত আমাকে তারা দিত, আমার গুণের খবর আমার ভাই বোনেরা জানলে তারা দিত, ওয়াল্লাহ আপনি গুণের খবর জানিয়া তারাইয়া দেন নাই, আল্লাহ আপনার রহমতের কোলে আমাদের কবুল করে নেন, আল্লাহ সকলের জীবনে গুনে গুলো মাফ করে দেন, আল্লাহ অনেকের মা দুনিয়াতে নাই, অন্ধকার কবরে পড়ে আছে রে সন্তান, ওই মা বাবার চেহারাটাও কি মনে পড়ে না, ওই মা বাবার জন্য কি মায়া হবে না, ওই মা বাবার জন্য কি দোয়া করতে পারো না রে সন্তান, এই মা নিজে না খাইয়া আমাকে খাওয়া পড়ো বানাইলে, রাতের বেলা আমি বড় অসুস্থ, রাতের বেলা আমার ভাই বোনরা ঘুমায় আমার আব্বা ঘুমায়, কিন্তু তাকায় দেখি আমার মা ঘুমায় না, আমার মাথার কিনারায় বসে বসে মা আমাকে পাহারা দেয়। আমি জিজ্ঞাসা করলাম রে মা কেন ঘুমাও না, মা বলে তোকে অসুস্থ রেখে আমার চোখে ঘুম আসে না, ওই মা কবরে যারা রেখে এখানে হাজির, ওই মা বাবার জন্য চোখের পানি ছেড়ে দোয়া করার যুব, যার চোখে পানি নাই কান্না করো আল্লাহর কাছে, তাও হুইচা আল্লাহ কান্নাওয়ালা চক্ষু দান করো, কান্নাওয়ালা চক্ষু দান করো, ডানে বামে কান্নাওয়ালা যদি কাউকে পাও হাত বাড়াইয়া তোয়া চাও তোয়া চাও, কান্নাওয়ালার তোয়া খালি বেরোত যাবে না, ও ময়দানের কান্নাওয়ালা ভাই আমি
আপনাদের কাছে একটু দোয়া ভিক্ষা চাই। এই প্যান্ডেলের স্টেজে কথা বলার মতো আমার যোগ্যতা নাই, কোনো আইলেন নাই। আল্লাহ তাআলা সম্মানের জায়গায় বসাইছে, গুনার কারণে যেন মাহরুম হয়ে না যায়। আয় আল্লাহ এলেমে আমলে বরকত বাড়ায় দেন, আয় আল্লাহ ইখলাস রুহানিয়ত বাড়ায় দেন, আয় আল্লাহ আমলি জিন্দেগি মজবুত করে দেন। আল্লাহ অন্তর থেকে রিয়া হাসাদ কিবির দূর করে তাকওয়া দান করেন। আল্লাহ মা বাবা মুরব্বী যারা কবরে জান্নাতের বাগান বানায় দেন, যারা বেঁচে আছেন হায়াত বাড়ায় দেন, অসুস্থ যারা মেহরবানি করে সুস্থ করে দেন। আর আল্লাহ ব্যবসা চাকরি যারা করে কামাই রুজিতে হালালভাবে বরকত বাড়ায় দেন, হারাম থেকে হেফাজত করে আজকের এই মাহফিল পুরো অঞ্চলের জন্য হেদায়াতের জরিয়া বানায় দেন। আয় আল্লাহ ঘরে ঘরে সুন্নতের বাতি জ্বালায় দেন, আয় আল্লাহ প্রত্যেককে সুন্নতের আমল করার তৌফিক দান করেন, বেশি বেশি সুন্নতের আমল করার তৌফিক দান করেন। আয় আল্লাহ বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন, ইসলামের জন্য দেশ রক্ষার জন্য যারা জীবন দিল তাদের মাফ করে দেন, এখনো যারা চেষ্টা করে কবুল করে নেন, প্রশাসনিক ভাবে যারা কাজ করে সবাইকে দিনদার বানায় দেন। আয় আল্লাহ নবীজির রওজা ও বাইতুল্লাহ জিয়ারতের তৌফিক দান করেন, আয় আল্লাহ নবীজির মহাব্বতে আমাদের দোয়া মোনাজাত কবুল করে নেন, চলার পথে ইজ্জতের সাথে হেফাজত করেন, আয় আল্লাহ কোরআন ও হাদিসের এলেমের নূর সিনায়েত দান করেন, আয় আল্লাহ সারা দুনিয়াতে খিদমতের জন্য কবুল করে নেন, সমস্ত প্রোগ্রাম গুলো ইজ্জতের সাথে নিরাপদে কবুল করে নেন, আয় আল্লাহ ঢাকাতে মাদ্রাসার খিদমত করি কবুল করে নেন, আয় আল্লাহ আগামী 14 ফেব্রুয়ারি মাদ্রাসার মাহফিল কামিয়াবি দান করেন, আয় আল্লাহ গায়বি খাজানা থেকে সমস্ত প্রয়োজনের ব্যবস্থা করে দেন, আয় আল্লাহ এই মাহফিল নাজাতের জরিয়া বানায় দেন, আয়োজনকারীদের কবুল করে নেন, সহযোগিতা যারা করেছে সবাইকে কবুল করে নেন, আয় আল্লাহ এই মাহফিল কিয়ামত পর্যন্ত হকের ব্যানারে আপনি কায়েম রাখেন। আল্লাহ আমাদের দোয়া মোনাজাত নবীজির মহব্বতে কবুল করে নেন। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আমিন আমিন আমিন, বিরহমতিকা ইয়া আরহামার রাহিমিন।